নমস্কার বন্ধুরা, চলে এসেছি মেঘনাস বুটিকের লাইভে। আজকে থার্সডে দুপুর দুটো, মানে শাড়ির লাইভ। ঝটপট জয়েন করতে থাকুন। বুকিং প্রসিডিওরটা বলে দিই, যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নিয়ে, বা শাড়ির নাম্বার ওয়াইজ আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। শাড়ির ক্ষেত্রে কিন্তু কোনো শিপিং চার্জ নেই, শিপিং ফ্রি থাকছে শাড়ির জন্য। আজকে প্রচুর ধরনের শাড়ি তো দেখাবোই, মেঘনা স্পেশাল শাড়িও রয়েছে। তো তার জন্য কি করতে হবে, তাড়াতাড়ি বুক করতে হবে এবং অপশন রেখে রেখে বুকিং গুলো করতে হবে, কারণ একটা শাড়ি একটাই পিস একজনই পাবে। তো সেই জন্য বুকিং যখনই করবেন তখন অপশন রেখে বুকিং করবেন। সবকিছু ক্লিয়ার কিনা জানান, দেখানো শুরু করে দেব। আমি করে আছি কাঞ্জিবরম সিল্ক, যেটা আপনাদের দেখাই। কালারটার লোক আমি সামলাতে পারলাম না, এত সুন্দর একটা কালার, ভীষণ সুন্দর একটা কালারের কাঞ্জিবরম। এবং এই শাড়িগুলো ভীষণ, মানে কি বলবো, লাইট ওয়েট এর সঙ্গে সঙ্গে একদম বডি হাগিং শাড়ি, নিজেরাই পরে ফেলতে পারবেন এবং সারাদিন কোনো অকেশনে যেতে হলে এই শাড়িগুলো আইডিয়াল। মেঘনাস বুটিকের নাম্বার পিন পোস্ট করা আছে, ওই দুটো নাম্বারেই কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, ঠিক আছে, শাড়ির নাম্বার এবং স্ক্রিনশট নিয়ে। সেটাই হচ্ছে বুকিং প্রসিডিওর। আর দুটো লাইভ মানেই কিন্তু ইনস্ট্যান্ট বুকিং চলে, দুটোর লাইভ সবসময় ইনস্ট্যান্ট বুকিং চলে। বুকিং শুরু করে দিন এবং সবকিছু ক্লিয়ার কিনা জানিয়ে দিন, দেখানো শুরু করে দেবো আমিও। একদম মফ কালারের কাঞ্জিভরম পরে আছি, তার সঙ্গে এইরকম একটা পার যাচ্ছে। শাড়িগুলো আমি দেখাবো অবশ্যই শেষের দিকে, অবশ্যই শেষের দিকে এই শাড়িগুলো দেখাবো। ভীষণ কমফোর্টেবল এবং পরে ভীষণ আরাম পাবে কাঞ্জিভরম সিল্ক। আমার শাড়ির প্রাইস যাবে 2850, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। শাড়ির ক্ষেত্রে কোনো শিপিং চার্জ নেই। আচ্ছা, আমার কাছে যদিও এসি এবং ফ্যান দুটোই চলছে, একটু জানাবেন সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ফ্যানের একটা আওয়াজ যদিও হয়, তো সবকিছু ক্লিয়ার কিনা একটু জানিয়ে দেবো। কারো হাই হ্যালো এখনো আসেনি কেন, হাই হ্যালো না এলে তো আমি একটু করতেই পারবো না লাইভটা। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেকেই জয়েন করে গেছেন, অনেকেই জয়েন করে গেছেন, এই তো এটাই আশা করেছিলাম। স্বাতি বসু হাই চলে এলাম, ওয়েলকাম ওয়েলকাম। ক্লিয়ার কি কোনো আওয়াজ শোনা যাচ্ছে, ইয়ে মানে যে আওয়াজটা মানে ঠিকঠাক মতো আমার ভয়েসটা ওখানে পৌঁছচ্ছে না, এরকম হচ্ছে কি? তাহলে ফ্যানটা অফ করে দেব, তাহলে কিন্তু ফ্যানটা অফ করে দেব। যদি ঠিকঠাক ক্লিয়ার শোনা যায় তাহলে তো ঠিক আছে, ফ্যানটাও চলুক এসিও চলুক, কারণ বাইরে প্রচন্ড গরম, দাবদাহ চলছে। মধুমিতা ঘোষ মিত্র হাই ওয়েলকাম, মধুমিতা। শর্মিষ্ঠা সাহা হাই শর্মিষ্ঠা, এই তো হাই হ্যালো করলে এবার লাইভ শুরু করে দেবো। ক্লিয়ার কিনা জানাও তাহলে তো আরো সুবিধা হয় শুরু করতে। আচ্ছা, প্রত্যুষা এসেছে অনেকদিন বাদে, গুড নুন দি ভাই, ওয়েলকাম প্রত্যুষা, ওয়েলকাম। আমি একটা মফ কালারের কাঞ্জিভরম পরে আছি, ভীষণ স্টাইলিশ একটা শাড়ি, ভীষণ দেখতে সুন্দর লাগে। শর্মিষ্ঠা সাহা অল ক্লিয়ার, থ্যাংক ইউ। তার মানে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, তো তোমার গলা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ স্বাতি বসু, থ্যাংক ইউ সো মাচ। আমার গলা শোনা গেলেই হলো, কারণ আমার যা গলা শোনা যাওয়ারই কথা। তৃপ্তি ভট্টাচার্য অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। চলো, যারা পরে জয়েন করবে রেকর্ডেড লাইভ দেখবে, এই লাইভটাকে শেয়ার করে নেবে নিজের পেজে, পরে ভালোভাবে পুরোটা দেখে নিতে পারবে। আমি আজকে শুরু করব হচ্ছে মুঙ্গা লিলেন দিয়ে। মুঙ্গা লিলেন যেহেতু এত গরম, তো এই শাড়িগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় যে কোনো অকেশনে পরে যেতে পারেন, বিয়ে বাড়িতেও পরতে পারেন। একটু অন্য ধরনের একদম রেশম মুঙ্গা লিলেন, কটনের ওপর, কটন মেটেরিয়াল হচ্ছে পিওর কটন। শাড়ির আঁচলে এরকম টাসল থাকবে, এই যাবে আঁচল আর এই যাবে বডি, একটা লাইট ইয়েলো কালার, তার সঙ্গে মুঙ্গা, দেখো একদম মুঙ্গা বর্ডার, মুঙ্গা বর্ডার, মুঙ্গা বুটা দিয়ে যাচ্ছে, মুঙ্গা বুটা একদম লিলেন মুঙ্গা, লিলেন মুঙ্গা শাড়ি। শাড়ি নাম্বার ওয়ান, শাড়ির নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে বুক করতে থাকো। তানিয়া দাস হাই দি ওয়েলকাম তানিয়া। প্রত্যুষা কি লিখেছে, অনেকদিন নয় গো, তুমি তো ছিলে না, খুব মিস করেছি। হ্যাঁ, সেই জন্যই মনে হচ্ছে অনেকদিন অনেকদিন। কল্পশ্রী কি লিখেছে, হ্যাশট্যাগ মেঘনাস বুটি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। রসিদা হাই ওয়েলকাম। শর্মিষ্ঠা সাহা সুন্দরী, আরো সুন্দরী লাগছে, এই রে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইয়ে ফ্যানটা একটু বন্ধ করে দাও তো, ফ্যানে সব শাড়িটা উঠছে। চলো, শাড়ি নাম্বার ওয়ান, কালারটা হচ্ছে একদম ইয়েলো কালার, ভীষণ সুন্দর ইয়েলো, একদিকে এরকম সরু মুঙ্গা বর্ডার, একদিকে এরকম চওড়া মুঙ্গা বর্ডার। শাড়ি নাম্বার ওয়ান এইরকমই ফুল শাড়িটা থাকবে। এই শাড়িগুলো পরে ভীষণ আরাম পাবে, মানে সকালের দিকে কোনো অনুষ্ঠান, রাতের কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার মতো।
একদম লাইট ওয়েট এবং দেখতেও ভীষণ সুন্দর। ব্লাউজ পিসটা নিয়ে তো কোনো কথা হবে না, এই যাচ্ছে ব্লাউজ পিস, অল বডিতে বুটা থাকবে, ব্লাউজের স্লিভস এ এই কাজটা থাকবে। শাড়ি নাম্বার ওয়ান, রেশম মুঙ্গা দেখাচ্ছি, শাড়ি নাম্বার ওয়ান এই হচ্ছে শাড়িটা, একদম এইরকম হবে। রেখা দাস দি তোমাকে কি অপূর্ব লাগছে, থ্যাংক ইউ সো মাচ, এরকম সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পালন সাহা দিদি কেমন আছো, ভালো আছি ডিয়ার, তুমি কেমন আছো? প্রাইস চলে গেল 2450, 2450, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি ফ্রি ফ্রি। চলো নেক্সট কালার, এই প্রত্যেকটা কালার হচ্ছে সামার ফ্রেন্ডলি কালার। রেশম মুঙ্গা দেখাচ্ছি, শাড়ি নাম্বার টু, শাড়ির আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল, আঁচলটাও ভীষণ সুন্দর করে করা রেশমে, এই যাচ্ছে আঁচল, এগুলো পরেও ভীষণ আরাম পাবে, ভীষণ আই সুদিং কালার। দেখো একদিকে সরু বর্ডার, একদিকে একটু চওড়া বর্ডার, রেশম কিন্তু পুরোটাই মুঙ্গা দিয়ে, সেই জন্য এর নাম রেশম মুঙ্গা, লিলেন মুঙ্গা, লিলেন মুঙ্গা শাড়ি দেখাচ্ছি। প্রাইস চলে যাবে 2450, 2450 এই যাচ্ছে শাড়িটা, কালারটা অদ্ভুত সুন্দর, একদম কালারটা হচ্ছে পিঙ্ক কালার। আর তার সঙ্গে ব্লাউজ পিসটা দেখে নাও, অল ওভার বুটার ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভসে এই কাজটা থাকবে, এই ব্লাউজটা দিয়ে বানিয়েও পরলে ভালো লাগবে, কিংবা যে কোনো সলিড কালারের ব্লাউজ দিয়েও পরতে পারবে। শাড়ি নাম্বার টু, রেশম মুঙ্গা চলে গেল শাড়ি নাম্বার টু, প্রাইস যাবে 2450। এবার যাব শাড়ি নাম্বার থ্রি, প্রত্যেকটা কালারই সুন্দর, এটা হচ্ছে মিন্ট গ্রিন কালার। শাড়ি নাম্বার থ্রি হচ্ছে মিন্ট গ্রিন বা পেস্তা গ্রিন বলতে পারো, শর্মিষ্ঠার পরে। আচ্ছা শাড়ির প্রথমে আঁচল দেখাচ্ছি, রেশম মুঙ্গা, আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি। আজকে মেঘনা স্পেশাল প্রচুর শাড়ি দেখাবো, প্রচুর মেঘনা স্পেশাল দেখাবো। দেখো রেশম মুঙ্গা, কালারটা ভীষণ সুন্দর, পেস্তা গ্রিন কালার, আর এই যাচ্ছে বর্ডারটা, মুঙ্গা বর্ডার, লিলেন মুঙ্গা দেখাচ্ছি। প্রাইস চলে যাবে এটারও কিন্তু 2450, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়, শিপিং ফ্রি, এছাড়া ফোন পে গুগল পে পেটিএম ব্যাংক ট্রান্সফার সমস্ত ফেসিলিটি তোমরা পাবে। শাড়ি নাম্বার থ্রি চলে গেল উইথ ব্লাউজ পিস, ব্লাউজটা অল ওভার এরকম থাকবে বুটা, আর এই হচ্ছে ব্লাউজের স্লিভস এর কাজ। শাড়ি নাম্বার থ্রি, প্রাইস চলে যাবে এটারও কিন্তু 2450। শাড়ি নাম্বার থ্রি এর পরে যাব শাড়ি নাম্বার ফোর, পিচ কালার, প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর, পিচ কালার, প্রাইস যাচ্ছে 2450, 2450, আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, কালারটা হচ্ছে পিচ। রেশম মুঙ্গা দেখাচ্ছি, রেশম মুঙ্গা লিলেন, লিলেনের ওপর মুঙ্গা দিয়ে ওয়ার্ক, লিলেন মুঙ্গা শাড়ি, প্রাইস চলে যাবে 2450, কালারটা পিচ কালার, গরমের জন্য আইডিয়াল, একদম সুন্দর প্লিট পরবে, বডি হাগিং শাড়ি, দেখতে অন্য রকম লাগবে। অনেকেই আছেন মানে জারি ওয়ার্ক পরতে পারেন না, তাদের জন্য ভীষণ ভালো। এই হচ্ছে শাড়িটা, ব্লাউজ পিস দেখে নাও, অল ওভার বুটার ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভস এ এই কাজটা থাকবে, পিচ কালার চলে গেল, রেশম মুঙ্গা, প্রাইস চলে গেল এটারও কিন্তু 2450, 2450। এবার যাব শাড়ি নাম্বার ফাইভ, শাড়ি নাম্বার ফাইভে দেখবো দেখাবো হচ্ছে। আচ্ছা সাহেলি কি লিখেছে, গুড আফটারনুন দিদি, আজকে মনে হচ্ছে আমার কাঞ্চিপুরম সিল্ক শাড়ি ডেলিভারি হবে, খুব আনন্দ হচ্ছে। ওকে ওকে, মৌসুমী মুখার্জি সিঙ্গেল করে দেখাও, মালা চক্রবর্তী খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শাড়ি নাম্বার ফাইভ দেখাবো হচ্ছে কটন নারায়ণ পেট, কটন নারায়ণ পেট দেখো, এই যাচ্ছে শাড়ির আঁচল, আঁচলে টাসল যাবে, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, কটন নারায়ণ পেট, একদিকে এটা হচ্ছে মজেন্টা বর্ডার, ভীষণ সুন্দর লাগবে, আর এই হচ্ছে চেক্স, পুরো জারি দিয়ে চেক্স থাকবে, এই হচ্ছে শাড়ির আঁচল, ইয়ে পার, ভীষণ গর্জিয়াস দেখতে, কটনের ওপর কটন নারায়ণ পেট, গরমকালের যে কোনো বিয়ে বাড়ি পরে চলে যাও। শর্মিষ্ঠা সাহা মলমল আজরাকে, আমি রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর শাড়িটা, কবে পরবো ভাবছি, ধরে আরাম লাগছে, তোমার ছবি পাঠাবো, একদম শর্মিষ্ঠা ছবি পাঠাবে, সত্যি তোমার শাড়িগুলো এত ভালো কোয়ালিটি কি বলবো, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ। আচ্ছা এই যাচ্ছে,
এইরকম যাবে কটন নারায়ণপেট, আঁচল গেল আর অল বডি বুটা, আর ব্লাউজটা অদ্ভুত সুন্দর, এইরকম ব্লাউজ একদম মেজেন্টা কালারেরই ব্লাউজ থাকছে, ব্লাউজে কিন্তু একটা স্ট্রাইক থাকছে, এগুলো পরো, গরমের দিনে ভীষণ সুন্দর সুন্দর সাজা যায়, এর সাথে প্রচুর সাজ এক্সপেরিমেন্ট করা যায়। প্রাইস চলে যাবে 1350 1350, শাড়ি নাম্বার 5। এবার যাব শাড়ি নাম্বার 6, এটাও নারায়ণপেট, শাড়ি নাম্বার 6 ও যাব নারায়ণপেট, কটন নারায়ণপেট, প্রাইস একই থাকবে 1350 অনলি। মালা চক্রবর্তী শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ মালা দি। রীনা দাস, হাই রীনা, ওয়েলকাম ডিয়ার। আচ্ছা এটা দেখো, শাড়ি নাম্বার যাচ্ছে 6, অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক, কটন নারায়ণপেট দেখাচ্ছি, আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল আর এইটা হচ্ছে বডি, শাড়ি নাম্বার 6 এই যাচ্ছে। এই শাড়িগুলো ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর করে সাজা যায়, অনেক সাজ এক্সপেরিমেন্ট করা যায় শাড়ির সাথে। শাড়িটা যদি সিম্পলও হয়, শাড়িটা কত প্রাইস ম্যাটার করে না, তুমি কিভাবে ক্যারি করছো শাড়ি সেটা খুব ইম্পর্টেন্ট। এস চক্রবর্তী, আচ্ছা শম্পাদি গুড আফটারনুন, সোনা ওয়েলকাম শম্পাদি। ব্ল্যাক এন্ড অরেঞ্জ এর মধ্যে যাচ্ছে কটন নারায়ণপেট, প্রাইস চলে যাবে এটারও কিন্তু 1350 1350, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি, শিপিং ফ্রি থাকছে অল ওভার ইন্ডিয়া। চলো নেক্সট শাড়িতে যাব, নেক্সট শাড়ি শাড়ি নাম্বার 6 এর পরে যাব শাড়ি নাম্বার 7, শাড়ি নাম্বার 7 কটন নারায়ণপেট, এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড, প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর লাগবে, ওয়াও কি লাগছে আমার বোনকে, থ্যাংক ইউ সো মাচ শম্পাদি। শাড়ির আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল আর এইটা গেল বডি, ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন, ব্ল্যাক রেড এর কম্বিনেশন, শেয়ার করলাম সুদেশনা, থ্যাংক ইউ শম্পাদি, থ্যাংক ইউ সো মাচ। পাটটা ভীষণ সুন্দর করে করা, আর এই প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম ফুল চেকসে থাকছে, চেক পরলে কিন্তু ভীষণ স্মার্ট লাগে দেখতে। শাড়ি নাম্বার 7, প্রাইস যাবে 1350 অনলি, হাতে পেলে কোয়ালিটি বুঝতে পারবে, শাড়ি নাম্বার 7 1350 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা অবশ্যই রেড কালারেরই হবে, এই যাবে ব্লাউজ পিস, শাড়ি নাম্বার 7 চলে গেল কটন নারায়ণপেট, কটন নারায়ণপেট দেখালাম শাড়ি নাম্বার 7। এবার যাব শাড়ি নাম্বার 8, শাড়ি নাম্বার 8 হচ্ছে এটাও কটন নারায়ণপেট, এটাও ভীষণ সুন্দর, যারা রেগুলার স্কুল কলেজে যান তাদের জন্য ভীষণ ভালো শাড়ি, মাকে গিফট করলেও মা খুশি হবে, যারা অফিস যান তাদের জন্য ভালো, গরমের জন্য আইডিয়াল। আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল আর এইটা হচ্ছে বডি, ভীষণ আই সুদিং, মানে আপনি পড়লে অন্য অন্য লোকের চোখের শান্তি হবে, চেক্স কিন্তু থাকছে ফুল শাড়িতে আর এই যাচ্ছে বর্ডারটা, শাড়ি নাম্বার যাচ্ছে 8, শাড়ি নাম্বার যাচ্ছে 8 কটন নারায়ণপেট, ভীষণ সুন্দর দেখতে, ইয়েলো আর অফ হোয়াইট, ফুল শাড়িটা এই রকম ভাবেই আসছে উইথ ব্লাউজ পিস, ব্লাউজটা কিন্তু ইয়েলো, ব্লাউজটা কিন্তু এরকম ইয়েলো কালারের মধ্যেই হবে, ঠিক আছে, ফলটা নিয়ে এসেছিলি তাহলে ওটা নে, এই যাচ্ছে দেখো শাড়ি নাম্বার 8, প্রাইস চলে গেল 1350 1350। আচ্ছা এবার দেখাবো সিল্ক গাদোয়াল, তনুশ্রী মন্ডল তোমায় সাউথ ইন্ডিয়ান লাগছে আমার গজিয়া দিদিকে, থ্যাংক ইউ সো মাচ রেখা দাস, ওয়াও কালেকশন, থ্যাংক ইউ সো মাচ রেখা। টিঙ্কু লিখেছে আজ তোমায় দারুণ সুন্দর লাগছে, এই রে শেয়ার করে দিলাম, তোমার জুয়েলারিটা পাবো, হ্যাঁ পেয়ে যাবে, জুয়েলারিটা পেয়ে যাবে, ভীষণ সুন্দর এই জুয়েলারিটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, এই যে। আচ্ছা শাড়ি নাম্বার 9, এবার এবার দেখাচ্ছি কটন গাদোয়াল, শাড়ি নাম্বার 9 কটন গাদোয়াল দেখো, এগুলো গরমের জন্য আইডিয়াল শাড়ি, শাড়ির আঁচল প্রথমে কটন গাদোয়াল, এটাও কিন্তু চেকসের মধ্যে আঁচল, পাটটা ভীষণ সুন্দর দেখতে লাগে, এরকম স্লিক বর্ডার গুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, এই যাচ্ছে দেখো, পুরো আগের গুলো যেমন একদম ছোট্ট ছোট্ট চেকসে ছিল, এটা কিন্তু একটু চওড়া চেকস যাবে, এইদিকে এরকম বর্ডার, মাঝখানটা দিয়ে এই চেকসটা থাকছে, কালারটা ওয়াইন কালার, কটন গাদোয়াল, বিয়ে বাড়িও পরে যেতে পারো, এই গরমে যাদের বিয়ে বাড়ি আছে একদম পরে চলে যাও। শর্মিষ্ঠা কি লিখেছে, কটনের কুর্তিটা আমার খুব ফিটিংস হয়েছে,
নাকি খুব টাইট হয়ে যাবে গো, এত সুন্দর দেখতে, পড়তে না পারলে মন খারাপ হয়ে যাবে। তো কোন কটনটা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো শর্মিষ্ঠা, আমি দেখে নিচ্ছি। শাড়ি নাম্বার 9, শাড়ি নাম্বার 9, প্রাইস চলে যাবে 2450 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস রানিং এ থাকবে, এই যাবে ব্লাউজ পিস। শাড়ি নাম্বার 9, 2450, 2450 শাড়ি নাম্বার 9 চলে গেল। এবার যাব শাড়ি নাম্বার 10, ব্ল্যাক কালার, সব সময় সুন্দর, সব সময় গর্জিয়াস। শাড়ি নাম্বার 10, শাড়ির প্রথমে আঁচল, এই রকম আঁচল থাকবে, কটন গাদওয়াল দেখাচ্ছি, এই রকম আঁচল গেল। আর এই হচ্ছে বডি, কি দারুণ দেখতে এটা, ভীষণ গর্জিয়াস। আর আমার এই জুয়েলারির সঙ্গে তো ফাটাফাটি লাগছে, এই জুয়েলারিটার সঙ্গে তো দারুণ যাবে, দেখো। শাড়ি নাম্বার যাচ্ছে 10, প্রাইস চলে যাবে এটারও কিন্তু 2450, কটন গাদওয়াল দেখাচ্ছি উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস রানিং এ থাকবে, ব্লাউজের স্লিভস এ এই কাজটা থাকবে। শাড়ি নাম্বার 10, প্রাইস কিন্তু সেম 2450, 2450 শাড়ি নাম্বার 10 হয়ে গেল। এবার 11 থেকে দেখাবো সিল্ক গাদওয়াল, ফ্যান্টিটা চলো একটু কমিয়ে দাও, প্রচন্ড ঘামছি, একটু কমিয়ে দাও। শাড়ি নাম্বার 11, প্রাইস চলে যাবে এটারও কিন্তু 3250। প্রথমে গাদওয়ালের কালার গুলো দেখো, আঁচলে টাসল যাবে, ভীষণ গর্জিয়াস। যারা গাদওয়াল নিয়েছো আমাদের থেকে বলবে কেমন লেগেছে, কোয়ালিটি কোয়ালিটি কেমন লেগেছে গাদওয়ালের বলবে। আঁচল প্রথমে গর্জিয়াস আঁচল, আর এগুলোর সঙ্গেও কিন্তু আমি যেরকম নাতনি পরেছি, এই রকম নাতনি দিয়ে পরলে ভীষণ সুন্দর লাগবে। এটা হচ্ছে সিল্ক গাদওয়াল, কটন গাদওয়াল দেখালাম, এবার সিল্ক গাদওয়াল, গঙ্গা যমুনা বর্ডার। প্রথম কালারটা হচ্ছে গঙ্গা জল কালার, একদম গঙ্গা যমুনা বর্ডারে। রঞ্জনা, হ্যালো সুদেশ না, গুড আফটারনুন, গুড আফটারনুন রঞ্জনা। সাগরিকা দেব, নাকশাবির জন্য অন্য রকম সুন্দর লাগছে, রোজকার থেকে আলাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এটা দেখো, শাড়ি নাম্বার হচ্ছে, শাড়ি নাম্বার 11, এটা হচ্ছে সিল্ক গাদওয়াল, গঙ্গা যমুনা বর্ডারে যাবে। অল বডিতে কিন্তু এরকম বুটা থাকবে, ঠিক আছে, এরকম গোল্ডেন বুটা থাকবে। আর শাড়ির মধ্যে দেখো উইভিং এ এই টেম্পল গুলো আসছে, পাটটা ভীষণ সুন্দর দেখতে লাগে, পেটা জড়ির পাট, আর গঙ্গা যমুনা বর্ডার পরলেও ভীষণ সুন্দর লাগে উইথ ব্লাউজ পিস। ব্লাউজটা কিন্তু রানী কালারেরই আসবে, রানী কালারের ব্লাউজ আসবে। এটা হচ্ছে সিল্ক গাদওয়াল দেখাচ্ছি, প্রাইস যাবে 3250, প্রচুর লোকের নেওয়া হয়ে গেছে, 3250, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়। শাড়ি নাম্বার 11 এর পরে যাবো সিল্ক গাদওয়াল, শাড়ি নাম্বার 12, সহেলি কি লিখেছে, দিদি তোমার মতো শাড়ি বুক করেছি, বাট কালারটা খাকি খালি আলাদা, ওকে ওকে ওকে। শাড়ি নাম্বার 12, এই শাড়িগুলো সত্যি ভীষণ সুন্দর, বাট পরে ভীষণ আরাম পাবে। শ্রীময়ী কি লিখেছে, তুমি সবকিছুই এত সুন্দর ক্যারি করো যে সবকিছুতেই খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। গোপাল স্মিতা, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শাড়ি নাম্বার 12 সিল্ক গাদওয়াল, প্রাইস কিন্তু সেম থাকবে, প্রাইস যাবে, যেটা পুরোটাই খুলে ফেললাম, ঠিক আছে। শাড়ির আঁচল প্রথমে, আঁচলে টাসল, আঁচল গেল, আর এই যাবে বডি, গঙ্গা যমুনা বর্ডার, ব্লু কালার, কালারটা ব্লু, আর নিচে এই দিকে হচ্ছে রানী, এই ব্লুটাও ভীষণ সুন্দর। প্রাইস কিন্তু সেম থাকবে 3250, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি, এই শাড়ির ক্ষেত্রে কোনো শিপিং চার্জ নেই, একদম বডি হাগিং লাইট ওয়েট শাড়ি, মানে যে কোনো বিয়ে বাড়িতে পরে যাও, কোয়ালিটি সিল্কের কোয়ালিটি হাতে পেলে বুঝবে। ফুল শাড়িটা এরকম ভাবেই যাচ্ছে উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস। শাড়ি নাম্বার 12 সিল্ক গাদওয়াল দেখাচ্ছি, শাড়ি নাম্বার 12 হচ্ছে সিল্ক গাদওয়াল, সুন্দর করে স্ক্রিনশট নাও, কিংবা শাড়ির নাম্বার ওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এখন কিন্তু ইনস্ট্যান্ট বুকিং চলছে। শাড়ি নাম্বার 13 হচ্ছে গ্রে কালার, শাড়ি নাম্বার 13 গ্রে কালার, প্রাইস সেম থাকবে 3250, শাড়ি নাম্বার 13 সিল্ক গাদওয়াল দেখাচ্ছি, শাড়ির আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল, আর এটা ভীষণ স্মার্ট কালার গ্রে, দেখো দুদিকেই এরকম বর্ডার থাকছে, গ্রিন অ্যান্ড রানী, গ্রিন অ্যান্ড রানী বর্ডার, ভীষণ সুন্দর লাগবে দেখতে পরার পরে। শাড়ি নাম্বার যাচ্ছে 13 সিল্ক গাদওয়াল,
ভীষণ স্মার্ট কালার এবং এইটা সারা জীবন পরার মতো কালার, স্টিল গ্রে রানি। আর তার সঙ্গে ব্লাউজ পিস থাকবে রানি কালারের, এই হচ্ছে ব্লাউজ পিস, দারুণ দেখতে। শাড়ি নাম্বার যাচ্ছে 13, প্রাইস চলে গেল এটারও কিন্তু 3250। শাড়ি নাম্বার 14 হচ্ছে পিচ কালার, গাদোয়াল অনেক দিন ধরে দেখাচ্ছি, প্রচুর মানুষের নেওয়া হয়েও গেছে। রঞ্জনা, তোমাকে খুব সুন্দর লাগে যে একেবারে মারাঠি, থ্যাংক ইউ রঞ্জনা। রীনা দাস, এক্সপিরিয়েন্স বিউটিফুল মেঘনা বুটিক, থ্যাংক ইউ সো মাচ রীনা দাস। আচ্ছা এটা দেখো, শাড়ি নাম্বার 14, প্রাইস কিন্তু সেম থাকবে 3250, খেয়ে নাও। এই হচ্ছে শাড়ির আঁচল, আঁচলটা এইরকম, আর এই হচ্ছে বডি পিচ কালার, পিচ আর তার সঙ্গে গ্রিন অ্যান্ড ব্লু বডি। আজকে মেঘনা স্পেশাল প্রচুর শাড়ি দেখাবো, আমিও খুব এক্সাইটেড শাড়িগুলো দেখানোর জন্য। শাড়ি নাম্বার যাচ্ছে 14, পিচ গ্রিন অ্যান্ড কি বলে ব্লু বর্ডারের মধ্যে, ব্লাউজ পিসটা অবশ্যই ব্লু কালারের হবে, কারণ যে কালারের আঁচল সেই কালারেরই ব্লাউজ পিস, কালারটা অসম্ভব সুন্দর। আর এই কালারটাও কিন্তু সারা জীবন পরার মতো কালার, সারা জীবন পরতে পারবে। রশিদা, পিচ কালারটা আমার আছে, খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ রশিদা। সাইবা হাইদি, ওয়েলকাম সাইবা, ওয়েলকাম। প্রাইস যাচ্ছে কিন্তু এটারও 3250, 3250 পিচ কালার। আচ্ছা এইবারে যে কালারটা দেখাবো এটা সকলের প্রিয় কালার, ব্ল্যাক, আর তার সঙ্গে গ্রিন রানিটা ভীষণ ভালো খোলে, ভীষণ সুন্দর লাগে গ্রিন রানি দিয়ে পরলে। দেখো শাড়ি নাম্বার যাচ্ছে 15, আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, খুব গর্জিয়াস একটা আঁচল হবে, আর এইটা হচ্ছে বডি। এই শাড়িটাও কিন্তু আমার আজকের সাজের সঙ্গে খুব ভালো যাবে, যেমন জুয়েলারিটা খুব ভালো যাবে, নাতনি খুব ভালো যাবে, তো আজকে আমার সাজের সঙ্গে কিন্তু খুব ভালো যাবে, এবং ব্লাউজটাও যাচ্ছে, সবটাই যাবে, এগুলো দিয়ে প্রচুর সাজ এক্সপেরিমেন্ট করা যায়। প্রাইস চলে যাবে এটারও কিন্তু 3250, এটারও প্রাইস যাচ্ছে 3250, ব্ল্যাক সবসময় সুন্দর। এই গেল শাড়িটা উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা থাকবে রানি কালারের, এরকম রানি কালারেরই ব্লাউজ পিস পাবে, এইরকম রানি কালারের ব্লাউজ পিস। মলি মিশ্র, ওয়াও দারুণ সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ মলি, থ্যাংক ইউ সো মাচ। সুকন্যা মল্লিক, শাড়ি কালেকশন আর ভেরি ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। চলো প্রাইস চলে গেল 3250, শাড়ি নাম্বার 15। এবার যাব শাড়ি নাম্বার 16, এটারও ভীষণ দরকার হয় আমাদের, দেখবে প্রচুর কিছুতে এই শাড়িগুলোর দরকার হয়, 15 আগস্ট এই সমস্ততে হোয়াইট যেখানে যেখানে পরবে আর কি, ভাবো সেই সমস্ত জায়গায় এই শাড়িটার খুব দরকার হয়। এটা অফ হোয়াইট কালারের মধ্যে, শাড়ির আঁচলে টাসেল গেছে, এই যাবে আঁচল, এটা মাকে গিফট করলে মেয়েও পরতে পারবে, মা মেয়ে পরার মতো শাড়ি। আজকে আমার এই রানি ব্লাউজটা তো সবার সাথে যাচ্ছে, দেখো অফ হোয়াইট, এইদিকে গ্রিন বর্ডার, এদিকে রানি বর্ডার, গঙ্গা যমুনা বর্ডারের মধ্যে থাকছে শাড়িটা, অল বডিতে বুটা থাকবে, একদম লাইট ওয়েট বডি হাগিং শাড়ি, সিল্ক গাদোয়াল দেখাচ্ছি। অসীমা মন্ডল, হাই অসীমা, ওয়েলকাম ডিয়ার। উইথ ব্লাউজ পিস, ব্লাউজটা এরকম থাকবে, রানি এ ব্লাউজ পিস থাকবে, অবশ্যই রানি কালারের ব্লাউজ পিস, সিল্ক গাদোয়াল। প্রাইস চলে গেল 3250, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি ফ্রি ফ্রি। শাড়ির স্ক্রিনশট নিয়ে কিংবা শাড়ির নাম্বার ওয়াইজ, আমাদের যে নাম্বার, দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং নিজের অ্যাড্রেস কলিং নাম্বার দিয়ে দাও, আমাদের বুটিক থেকে তোমার কাছে কনফার্মেশন ফোন যাবে, কনফার্মেশন কল যাবে। আচ্ছা শাড়ির আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, আর এই গ্রিনটা ভীষণই সুন্দর, দেখো একদিকে তোমার বটল গ্রিন আছে আর এই দিকেটা একটু নিয়ন গ্রিন যাচ্ছে, নিয়ন গ্রিন যাচ্ছে, আর এইদিকে রানি, রানি কালার। দেবজানী নন্দী, ওয়াও থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। প্রাইস যাচ্ছে কিন্তু এটারও 3250, শাড়ি নাম্বার যাচ্ছে, শাড়ি নাম্বার যাবে 17, শাড়ি নাম্বার 17, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া। ফুল শাড়িটা এইরকম ভাবেই যাচ্ছে,
ফুল শাড়িতে এরকম বুটা থাকবে, কালারটা ভীষণ সুন্দর, আর গ্রিনের সঙ্গে নিয়ন গ্রিনটা রানী ভীষণ ভালো লাগছে। উইথ ব্লাউজ পিস রানী কালারেরই ব্লাউজ পিস পাবে, রানী কালারেরই ব্লাউজ পিস পাবে। এই যাচ্ছে শাড়িটা একদম বটল গ্রিন, আর তার সঙ্গে নিয়ন গ্রিন অ্যান্ড রানীর কম্বিনেশন, গঙ্গা যমুনা বর্ডার। প্রাইস চলে যাবে 3250, 3250। স্ক্রিনশট নিয়ে পাঠাও কিংবা শাড়ির নাম্বার ওয়াইজ বুক করতে থাকো। শাড়ি নাম্বার 17 এর পরে যাবো শাড়ি নাম্বার 18, রানী। এটা হচ্ছে দুধে আলতা কালার, কালারটা ভীষণ সুন্দর, একটু রানী ঘেঁষা, একটু রেড, একটু রানী ঘেঁষা, বাট প্রপার রেড নয়, প্রপার রানীও নয়। শাড়ির আঁচল, আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, আর এইটা থাকছে বডি গ্রিন একদিকে, এইদিকে ব্লু, দেখতে কি সুন্দর লাগবে। শর্মিষ্ঠা সাহা যেটাই গায়ে দিচ্ছ সেটাই খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, তুমিও পড়লে ভালো লাগবে। রেখা দাস দি একটু জল খেয়ে নাও, খুব গরম পড়ছে সত্যি গো, ভীষণ গরম। দুজন এই পরপর, রেখার পরেই রঞ্জনা, জল খেয়ে নাও না হলে ডিহাইড্রেশন হয়ে যাবে, সত্যি 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 আমার জল খাওয়া। আচ্ছা এই দেখো রানী কালার আর গ্রিন অ্যান্ড কি বলে গ্রিন অ্যান্ড ব্লু বর্ডার। প্রাইস চলে যাবে এটারও কিন্তু 3250 উইথ ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভসে এই কাজটা মানে থাকবে, এই পার্টটা ব্লাউজের স্লিভসে পড়বে। প্রাইস চলে যাচ্ছে এটারও কিন্তু 3250, কালারটা ভীষণ সুন্দর। আচ্ছা শাড়ি নাম্বার 18 এর পরে যাবো শাড়ি নাম্বার 19, হচ্ছে কতগুলো কালার দেখালাম, একদম কিন্তু গার্নেট কালার, কালারটা ভীষণ সুন্দর লাগবে, একদম গার্নেট কালারের মধ্যে যাচ্ছে শাড়িটা। দেখো সিল্ক গাদোয়াল দেখাচ্ছে, সিল্ক গাদোয়াল, প্রাইস সেম থাকবে 3250, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি। শাড়ির আঁচলে টাসেল, এই যাবে আঁচল, আর এইটা হবে বডি, এই কালারটাও খুব ভালো লাগে, আর এই কালারটাও কিন্তু যে কোনো কমপ্লেক্সনে ভালো যায়। দেখো এইদিকে একটা নিয়ন গ্রিন বর্ডার যাচ্ছে, আর এইদিকে একটা রানী বর্ডার যাচ্ছে। সোনিয়া হাই, ওয়েলকাম সোনিয়া। এই যে ভীষণ সুন্দর একটা গার্নেট কালার, কালারটাও ভীষণ সুন্দর। প্রাইস চলে যাবে এটারও কিন্তু 3250, 3250, অল বডিতে বুটা থাকবে উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ। শাড়ি নাম্বার 19, প্রাইস গেল 3250, শাড়ি নাম্বার 19, 3250। এবার যাবো শাড়ি নাম্বার 30, গোপালকে ডাকো না, শাড়ি নাম্বার 30। এইটা তো জাস্ট কোনো কথা হবে না, গায়ে হলুদের শাড়ি, একদম গায়ে হলুদের শাড়ি, শাড়ির আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, আর এই কালারটা নিয়ে তো কোনো কথা হবে না, সব কমপ্লেক্সনে ভালো লাগে, সব কমপ্লেক্সনে ভালো লাগে। আর গ্রিন অ্যান্ড রানী বর্ডার, বর্ডারটা থাকছে গ্রিন অ্যান্ড রানীতে, শাড়ি নাম্বার 30। প্রাইস চলে যাবে 3250, 3250, এটাতে কমপ্লেক্সনটা ফেয়ার করে এই কালারটা, ধরো সামনেই কারো গায়ে হলুদে যেতে হবে বা সেরকম একটা শাড়ি পরে নাও, লাইট ওয়েট এবং দেখতেও অন্য রকম লাগবে, এরকম নাতনি টাতনি পরে গায়ে হলুদে কারো যাও, নিজের গায়ে হলুদ ধরলে তো কোনো কথা নেই, একদম লাইট ওয়েট, নিজে নিজে পরার শাড়ি, বডি হাগিং শাড়ি, শাড়িগুলো নিয়ে কোনো কথা হবে না, সিল্কের কোয়ালিটি হাতে পেলে বুঝবে, আমি তো ভালো বলবোই। আচ্ছা ব্লাউজ পিস দেখে নাও, রানী কালারের ব্লাউজ পিস, শাড়ি নাম্বার 20 চলে গেল, শাড়ি নাম্বার 20 চলে গেল। এবার 21 থেকে দেখাবো মেঘনা স্পেশাল শাড়ি, এগুলোও কিন্তু একটা পিস একজনই পাবে, সুতরাং অপশন রেখে বুকিং করতে হবে এবং তাড়াতাড়ি বুকিংটা কমপ্লিট করতে হবে, যারাই দেখছো একটু তাড়াতাড়ি বুকিং করবে। আচ্ছা শাড়ি নাম্বার যাচ্ছে 21, মেঘনা স্পেশালে শুরু করলাম, তাঁত একদম ধনেকালী তাঁত দিয়ে শুরু, যারা তাঁত পড়তে ভালোবাসো আমার মনে হয় প্রচুর মানুষ তাঁতের মানে বাংলার তাঁতের প্রেমে পড়ে আছে। আচ্ছা এই যে তাঁতের ওপর এই যে কাজটা দেখছো, এটা কিন্তু পুরোটা সুতোর কাজ, পুরোটাই সুতোর কাজ, আঁচলের কাছে যাচ্ছে, ঠিক আছে, আঁচলের আঁচলটা এইরকম ভাবেই যাবে সুতোর কাজে, ফুল থ্রেড ওয়ার্ক, আঁচল গেল, আঁচলে টাসল থাকছে, ধনেখালি তাঁত, আর এই হচ্ছে বাকিটা, পুরো শাড়িটায় এরকম প্যানেল 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 করে যাবে পুরো সুতোর কাজটা,
ভীষণ সুন্দর দেখতে লাগবে, এরকম পুরোটা প্যানেল 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 করে যাচ্ছে। দেখো এই যে সুস্মি দাস, এগুলো কি কাতান সিল্ক? এগুলো হচ্ছে গাদোয়াল সিল্ক, দেখালাম গাদোয়াল সিল্ক, গাদোয়াল। শর্মিষ্ঠা সাহা, কটন চান্দেরি কবে দেখাবে? কটন চান্দেরি দেখছি, চান্দেরি বোধ হয় আজকে নেই, কবে দেখাবো বলা মুশকিল। অঞ্জনা সুন্দরী শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ অঞ্জনা, প্রথম কাজটাই শেয়ার করে দেওয়া। আচ্ছা মারুন কালার প্রথমে গেল, এটা কিন্তু কাটা জোড়া, মেঘনাস বুটিক মানেই এরকম কাটা জোড়া শাড়ি। আচ্ছা মারুন কালার হাফ হাফ এর পর থেকে যে কালারটা আসবে ইয়েলো, ইয়েলো কালার, এটা কিন্তু কুচির দিক থেকে আসছে, কুচির দিকে এই ইয়েলো কালারটা কেটে জয়েন্ট করা হচ্ছে। দেখো শাড়ি নাম্বার 21 উইদাউট ব্লাউজ পিস, যে কোনো একটা ব্লাউজ, ইয়েলো ব্ল্যাক হোয়াইট যে কোনো ব্লাউজ দিয়ে পরতে পারো, ইয়েলোর সাথে মারুনের কম্বিনেশন, হাফ হাফ শাড়ি পরলে ভীষণ সুন্দর লাগে এই শাড়িগুলো, এই শাড়িগুলো পরার পরে ভীষণ সুন্দর লাগে। আর এই যে কাজটা দেখো, এই যে পুরোটাই থ্রেড ওয়ার্ক, পুরোটাই সুতোর কাজ এবং পিওর ধনে খালি তাঁত, এখানে কিন্তু একটা বর্ডার করে দেওয়া হয়েছে, একটা বর্ডার আছে, থ্রেড ওয়ার্কটা জাস্ট যে পাবে সে খুব লাকি হবে। প্রাইস যাবে 1350, শাড়ি নাম্বার গেল 21, এটা তো পরিচিত তোমাদের। শাড়ি নাম্বার 22 মেঘনা স্পেশাল শাড়ি 22, তাঁত হচ্ছে হোয়াইট, প্রথমে তাঁতটা হচ্ছে হোয়াইট কালার, তার মধ্যে এই যে বড় বড় ফুল দেখছো, এটা হ্যান্ড ব্লকে হয়েছে, আর এটা তো আমরা করেই থাকি, দেখেইছো তোমরা, একটা সরু চান্দেরি বর্ডার আর একটা এরকম টেম্পল চান্দেরি বর্ডার, ঠিক আছে, টেম্পল চান্দেরি বর্ডারের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে শাড়িটা, জাস্ট দেখ। রুমা গোস্বামী আপনার কালেকশন জাস্ট ফাটাফাটি, থ্যাংক ইউ সো মাচ রুমা। পারমিতা দে আমার সুন্দরী মারাঠি বন্ধু, পারমিতা শরীর কেমন আছে, আগের থেকে বেটার কি? গরমে তো খুব কষ্ট পাচ্ছ। শর্মিষ্ঠা সাহা, এটা আমার আছে, ওকে, হ্যাঁ এটা প্রচুর দিন ধরে দেখাচ্ছি, প্রচুর মানুষের এটা হয়ে গেছে, এটা মেঘনাজ সিগনেচার শাড়ি, মেঘনাজের সিগনেচার শাড়ি, এটা হোয়াইট হাফ পোর্শন আর হাফটা কিন্তু পিঙ্ক কালার থাকবে, গরমে না তুমি পরলে অন্য লোকের চোখের শান্তি, হাফ পোর্শন, এগুলো কিন্তু কাটা জোড়া, একদম পরিষ্কার ভাবে ভালোভাবে শুনে নাও, ঠিক আছে, একদম মেঘনাস বুটিকের স্পেশাল শাড়ি মানেই কাটা জোড়া শাড়ি। এই যে হাফ পোর্শন হোয়াইট যাবে, হাফ পোর্শন পিঙ্ক যাবে, তার মধ্যে যে ব্লক দেখছো এটাও কিন্তু হ্যান্ড ব্লকে হয়েছে, ঠিক আছে, এই যাচ্ছে ফুল শাড়িটার লুক। শাড়ি নাম্বার চলে গেল 22, প্রাইস 1350, সরি এতে ব্লাউজ পিসটা দেখানো হয়নি, এর সঙ্গে কিন্তু একটা আগেরটা যেমন ব্লাউজ পিস নেই, এর সঙ্গে কিন্তু এরকম চান্দেরির ব্লাউজ পিস থাকবে, চান্দেরির ব্লাউজ পিস থাকবে। পারমিতা কি লিখেছে, হ্যাগো বেটার আছি, যাক তাড়াতাড়ি সুস্থ হও। ভারতী গুড আফটারনুন, ভারতী ওয়েলকাম ডিয়ার। আচ্ছা শাড়ি নাম্বার 23, কালারটা হচ্ছে মফ কালার, মেঘনা স্পেশালে রয়েছে মফ কালার, তার মধ্যে কত রকমের কাজ হয়েছে দেখো, এটাও কিন্তু ধনেখালি তাঁত, ভীষণ সফট কোয়ালিটি, তাঁত মানেই যে ফুলে থাকবে এইরকম ব্যাপার নয়, এগুলোতে যেহেতু কাজ হয় এগুলো ভীষণ সফট হয়ে যায়। এই যে এখানে কাজগুলো দেখছো এটা কিন্তু পুরো থ্রেড ওয়ার্ক, সুতোর কাজের শাড়ি, ঠিক আছে, আর এই হচ্ছে শাড়িটা, এই শাড়িগুলো পরলে যারা রেগুলার স্কুল কলেজ যান তাদের জন্য তো গরমের আইডিয়াল, এবং একটু ডিফারেন্ট তো বটেই, অন্যদের থেকে একটু আলাদা লাগবে। এই যাচ্ছে ফুল শাড়িটার লুক, এখানেও কিন্তু ব্লক রয়েছে, ফুল শাড়িতে এরকম ব্লক প্রিন্ট, তার সঙ্গে এরকম ফ্লাওয়ার্স গুলো দেওয়া লাল রঙের, শাড়িটা ভীষণ ভালো ফুলেছে থ্রেড ওয়ার্কের সঙ্গে। প্রাইস যাবে 1350, এটা কিন্তু উইদাউট ব্লাউজ পিস, উইদাউট ব্লাউজ পিস 1350, 1350। শর্মিষ্ঠা পরলে খুব সুন্দর লাগে, অন্যরকম বেশ, হ্যাঁ একদম অন্যরকম। এই যাচ্ছে শাড়িটা, শাড়ি নাম্বার 23, গীতশ্রী সাহা, হাই গীতশ্রী ওয়েলকাম। আচ্ছা এইরকম, ঠিক আছে, এটা উইদাউট ব্লাউজ পিস, প্রাইস চলে গেল 1350, শাড়ি নাম্বার 23। পরে 24, যে শাড়িটা এটা কিন্তু সাউথ কটন,
ঠিক আছে, সাউথ কটনের ওপরে এই কাজটা হয়েছে, কালারটা ভীষণই সুন্দর, শাড়িটা জাস্ট দেখো, একজনই পাবে, যদিও প্রত্যেকটা শাড়ি একটা করে পিস একজন পাবে। টেম্পল শাড়িগুলো অবশ্য আমরা সবসময় বানিয়ে থাকি, পেয়ে যাবে। শাড়ির প্রথমে আঁচল দেখো, এরকম স্ট্রাইপে আঁচল গেল, আর এই যে কাজটা জাস্ট ওয়াও, সুতোর কাজটা জাস্ট দেখবে, পুরো শাড়িতে এরকম সুতোর কাজ আছে, একদম বডি হাগিং শাড়ি, বডি হাগিং শাড়ি এই রকম ভাবেই থাকছে, ফুল শাড়িতে এই রকম বর্ডার, ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই সুতোর কাজের বর্ডার, পরলে তো ভীষণ সুন্দর লাগবে। পাটটা দেখো, সাউথ কটন যেহেতু পাটটা ভীষণ সুন্দর, ফুল শাড়িটাই কিন্তু থ্রেড ওয়ার্কে, পুরোটাই থ্রেড ওয়ার্কে যাচ্ছে সুতোর কাজে। প্রাইস যাবে 1350, 1350। এই সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়ায়। শাড়িটার কাজটা হাতে পেলে বুঝবে, এইটুকু স্ক্রিনে আমি যতটুকু সম্ভব বোঝাই, ঠিক আছে। প্রাইস চলে গেল এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাচ্ছে 1350। স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া। আচ্ছা, এবার যাব শাড়ি নাম্বার 25, শাড়ি নাম্বার 25, কালারটা হচ্ছে তসর কালার, তার সঙ্গে একটা রাস্ট কালার অ্যাড করা হয়েছে, এটাও আমাদের এই শাড়ি সিগনেচার শাড়ি, টেম্পল চান্দেরি দিয়ে, টেম্পল চান্দেরি দিয়ে পাটটা যাচ্ছে, আর এটা হলো আঁচল, ঠিক আছে, আঁচল এরকম যাবে, হাফ অ্যান্ড হাফ, হাফ অ্যান্ড হাফ শাড়ি পরো, ভীষণ সুন্দর লাগে। এবং এগুলো কিন্তু সব বনে খালি তাঁতের ওপরই দেখাচ্ছে, শাড়িটা ভীষণ সোবার দেখতে, তসর কালারের টেম্পল গেল, তার সঙ্গে চান্দেরিটা দেখো, একটু অরেঞ্জ ঘেঁষা চান্দেরি দেওয়া হয়েছে, অল বডিতে এরকম বুটা থাকবে, আর হাফ পোর্শনটা এরকম রাস্ট কালার, রাস্ট কালার হাফ পোর্শন, কাটা জোড়াটাও আপনি বুঝতে পারবেন না, কিন্তু ডিফারেন্ট দেখতে লাগবে, একটু অন্য রকম, হাফ পোর্শনটা এই রাস্টে গেল, তার মধ্যে এই ব্লক প্রিন্টটা থাকছে, ভীষণ সফট কোয়ালিটি, ঠিক আছে, এই রকম হচ্ছে তোমার হাফ পোর্শন, তসরের সঙ্গে রাস্টের কম্বিনেশন উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা এরকম যাবে, প্রাইস যাবে 1350, এটারও প্রাইস যাচ্ছে 1350। স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। নেক্সট 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 শাড়ি নাম্বার যাচ্ছে 26, এটাও কিন্তু তসর কালার, এটাও যাচ্ছে তসর কালার, প্রাইস চলে যাবে সেম 1350। শাড়ির প্রথমে আঁচল দেখো, আঁচলটা যাবে এরকম টাসেল, আর এই যে আঁচলে এইগুলো যেটা দেখছো এগুলো কিন্তু হ্যান্ড পেইন্টিং করা, তার সঙ্গে ব্লক অ্যাড হয়েছে, হ্যান্ড পেইন্টিং এর সঙ্গে ব্লক অ্যাড হয়েছে, তসর কালার আঁচল, একটা চান্দেরি বর্ডার যাচ্ছে, চান্দেরি বর্ডার যাচ্ছে, এই বর্ডার গুলো থাকলে কি হয়, যে ধরো বিয়ে বাড়ির সকালে কি পরে যাবে, এই গরমে এই রকম শাড়ি পরে যাও, ভীষণ আরামদায়ক, পরে ভীষণ আরাম লাগবে এবং দেখতেও অন্য রকম লাগবে। আচ্ছা শর্মিষা সাহা, আচ্ছা ইভা চ্যাটার্জি, এবারে দুটো নিয়েছি, আগের দুটো আছে, আগে তো মহাপা শাড়িও খুব দেখাতে দারুন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ইভা চ্যাটার্জি, আপনার পাঠানো প্রসাদ আমি পেয়েছি, হ্যাঁ ইভা চ্যাটার্জি, আই চ্যাটার্জি, আপনার পাঠানো পুরীর প্রসাদ আমি হাতে পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ, মহাপ্রভুর প্রসাদ এখানে বসে পেয়ে গেলাম। রঞ্জনা, মেঘনা স্পেশাল শাড়িগুলো একদম আলাদা রকম, ড্রেসফুল খুব সুন্দর, আমি একটা নিয়েছি, থ্যাংক ইউ সো মাচ রঞ্জনা, তসর কালার, তার মধ্যে এরকম বর্ডার যাচ্ছে, আর পুরো শাড়িতে কিন্তু এই ব্লক প্রিন্ট, এই ব্লক প্রিন্ট যাচ্ছে ফুল শাড়িতে উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, চান্দেরির ব্লাউজ পিস থাকবে, এই ব্লাউজটা বানিয়ে রাখলে প্রচুর শাড়ির সঙ্গে পরতে পারবে। প্রাইস চলে গেল এটারও কিন্তু 1350, 1350। শাড়ি নাম্বার গেল 26, এবার যাব শাড়ি নাম্বার 27, মানে কালারটা দেখেই ভীষণ চোখের শান্তি, আই সুদিং কালার, আই সুদিং কালার দেখো 27, ভীষণ স্মার্ট দেখতে শাড়িটা, শাড়িটার প্রথমে এই পাটটা দেখে নাও, এরকম পার যাচ্ছে, ঠিক আছে, এরকম পার যাচ্ছে, এই পারটা স্ট্রাইপ পার, এটারই ব্লাউজ পিস দেখাবো, আর এই পারের যে কাপড়টা সেটা দিয়ে কিন্তু এই অ্যাপ্লিক গুলো করা হয়েছে,
বডিতে দেখো ফুল বডিতে অ্যাপ্লিক করা হয়েছে, তাঁতের শাড়ি। এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি। ফুল বডিতে এরকম চৌকো চৌকো করে বক্স 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 করে কোনোটায় অ্যাপ্লিক হয়েছে, আবার কোনোটায় ব্লক প্রিন্ট করা হয়েছে। এটা হচ্ছে হাফ পোর্শন পর্যন্ত এইরকম যাবে, হাফ পোর্শন পর্যন্ত এইরকম যাবে। হাফ পোর্শনটা কিন্তু এরকম প্রিন্টে থাকবে, এটা কিন্তু কাটা জোড়া নয়, প্রিন্টটাই এইভাবে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইরকম ভাবে যাচ্ছে, দেখো ভীষণ স্মার্ট দেখতে। কালারটা সি গ্রিন কালার, হাতে পেলে বুঝতে পারবেন। ব্লাউজ পিসটা থাকছে এইটা, ব্লাউজ পিসটাও ভীষণ স্মার্ট। এই যাচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে, একদম ইনস্ট্যান্ট বুকিং তাড়াতাড়ি করুন, কারণ এগুলো একটা শাড়ি একজন পাবে না। শাড়ি নাম্বার 27, প্রাইস যাবে 1350, 1350। স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠিয়ে দাও। হয়ে গেল 27, এবার যাব শাড়ি নাম্বার 28। বুকিং কিন্তু চলছে, সুতরাং বুকিং করতে থাকো। শাড়ি নাম্বার 28, এটার কালারটা কি বলবো, এটা একটু ডুয়েল টোন আছে। ঠিক আছে, তাঁতের উপরে ডুয়েল টোন আছে, ব্লু এর একটা শেড, মানে একটা সুতো ব্লু গেছে আরেকটা সুতো মজেন্টা মতো গেছে, সেই দিয়ে এই কালারটা এসেছে। এটা ভীষণ অন্য রকম। দেখো শাড়ির আঁচল, আঁচলে যে কলকাগুলো দেখছো, এখানে একটা কলকা, এই নিচের দিকে একটা কলকা গেছে। এই কলকাটা হচ্ছে নেট দিয়ে বানানো, এই কলকাটা নেট দিয়ে বানানো। এই কলকাটা দেখো কটন, তোমার কটন সিল্কের কলকা যাচ্ছে। ফুল শাড়িতে এইভাবেই থাকবে, ঠিক আছে, হাফ পোর্শনটা এইভাবেই যাবে। আর খুব মানে পরে আরাম পাবে, ভীষণ লাইট ওয়েট শাড়ি। এইরকম ভাবেই এই অ্যাপ্লিক গুলো অ্যাপ্লিক করে করে কিন্তু বসানো, এই যে কলকাগুলো অ্যাপ্লিক করে করে পুরো শাড়িতে বসানো হয়েছে, এখানে নেট দিয়ে আর এখানে হচ্ছে কটন সিল্ক দিয়ে। হাফ পোর্শন পর্যন্ত শাড়িটার এইরকম যাবে, আর হাফটা দেখে নাও, এটা কিন্তু কাটা জোড়া, এটাও কাটা জোড়া। হাফ পোর্শনটা এইরকম স্ট্রাইপে ব্লক হচ্ছে, স্ট্রাইপ করে করে ব্লক হবে। এতে কি হয়, স্ট্রাইপ পরলে কিন্তু একটু লম্বা, স্ট্রাইপ পরলে কিন্তু একটু লম্বাও লাগে। ঠিক আছে, শাড়িটা ভীষণ অন্যরকম, কালারটাই ভীষণ অন্যরকম, একটু ব্লু ব্লু অ্যান্ড মভ ঘেঁষা। রশিদা, আমি একটা এসএস দিয়েছি, আচ্ছা দেখে নেব, দেখে নেব। উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা থাকবে এরকম পার্পল কালারের, ভীষণ সুন্দর দেখতে লাগবে শাড়িটা, জাস্ট ওয়াও। এই গেল, প্রাইস 1350, 1350। 28 এর পরে যাব 29, এটাও কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগবে। দেখো একদম মারুন কালার, শাড়ির আঁচল থেকে হাফ পোর্শনটা কাটা জোড়া, মানে কত রকম ভাবে কাটা জোড়া হয় দেখো, এইভাবে কাটা জোড়া হয়েছে এরকম কোনা কুনি করে। ঠিক আছে, এই জায়গা থেকে আরেকটা তাঁত, এই জায়গায় আরেকটা তাঁত, আর এই যে জায়গাগুলোতে দেখছো এইগুলো কিন্তু পুরোটা থ্রেড ওয়ার্ক, সুতোর কাজ, পুরোটায় থ্রেড ওয়ার্ক যাচ্ছে, সুতোর কাজের শাড়ি। ঠিক আছে, হাফটা এরকম একটা দিক বাড়বে একটা দিক কমবে, এটাতে ফিগার কারেকশন হয়। আর একদম সফট কোয়ালিটির তাঁত, তাঁত মানে ফুলে থাকার ব্যাপার নেই, বডি হাগিং শাড়ি। আচ্ছা, মারুন যে কালারটা দেখছো এটার মধ্যে কিন্তু একটা সেলফ চেকস রয়েছে, তাঁত কিন্তু ধনেখালি তাঁতের ওপরেই একটা চেকস রয়েছে। আর এই যে নিচের দিকে দেখছো এটা হচ্ছে পিঙ্ক কালার। এইরকম ভাবে হাফ পোর্শনটা যাবে, প্রচুর কিছু করা হয় শাড়িতে। আচ্ছা, শাড়িটার অ্যাপ্লিক এখানটায় দেখো, এই জায়গাটা যে অ্যাপ্লিক গুলো রয়েছে, এটা একটা অন্যরকম কাপড় অ্যাড করা হয়েছে। সেটা কেন অ্যাড করা হয়েছে সেটা বলছি, এই যে অ্যাপ্লিকটা এখানে হয়েছে এটা অন্য কাপড় অ্যাড হয়েছে। ঠিক আছে, হাফ পোর্শনটা দেখো, এগুলো দেখাতেও অনেক সময় লাগে আসলে, হাফের পর থেকে আবার কিন্তু উল্টোটা হয়ে গেল। ঠিক আছে, পিঙ্ক পোর্শন, এটা যেমন মারুন পোর্শনটাও সামনের দিকে বেশি ছিল, আবার কিন্তু হাফ পোর্শন থেকে পিঙ্কটা বাড়তে থাকলো, মারুনটা এরম ভাবে আসবে, দেখতে অন্য রকম, পরলে পরার পরে দেখতে পারবে, সব কাটা জোড়া শাড়ি। এই যাচ্ছে শাড়িটা, অনেক কিছু করা, অনেক কিছু করা। সুজাতা সাহা দার্জিলিং থেকে চলে এসেছো, হ্যাঁ হ্যাঁ কালকেই চলে এসেছি। আচ্ছা, এর ব্লাউজ পিসটা অসাধারণ, যেহেতু অ্যাপ্লিকটা দেখালাম এই কারণেই, এই হচ্ছে তার ব্লাউজ পিস, এই কাপড়টা দিয়েই কিন্তু অ্যাপ্লিকটা হয়েছে। এই ব্লাউজ একটা থাকলে ভাবো, অসাধারণ ব্লাউজ পিসটা, এইরকম ব্লাউজ পিস দেখো। এই যাচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে,
আর শাড়িটা এইরকম ভাবে যাবে, এরকম ভাবে ধরে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে। এই যে হলো, এখান থেকে আবার কাহানি মে টুইস্ট আ গিয়া, এই যে এইভাবে গেল, পেছন দিকটা এইভাবে যাবে। 1350 শাড়ি নাম্বার গেল 29। এবার যাবো শাড়ি নাম্বার 30, এটাও কেউ গায়ে হলুদের দিন পড়তে পারো। দার্জিলিং থেকে কালকে এসে গেছি সুজাতা, এসে ভাবছি কেন এলাম, কেন যে এলাম এত গরমে। আচ্ছা চলো, শাড়ির আঁচল, এটাও কিন্তু ধনেখালি তাঁত, এই যাবে শাড়ির আঁচল। আর এটা সরি, এটা হচ্ছে বাংলাদেশি তাঁত, বাংলাদেশি তাঁতে, বাংলাদেশি তাঁতগুলো অনেক লম্বায় যারা বেশি তাদের জন্য খুব ভালো, ভীষণ লম্বা হয়। দেবযানী ঘোষ, ব্লাউজ পিসের মেটেরিয়ালটা কি? ওটা আছে হচ্ছে ব্লাউজ পিসটা, এক মিনিট দেখে নিচ্ছি। এটা কটন ঠিক নয়, কিন্তু একটা শিমারি এফেক্ট রয়েছে মেটেরিয়ালটার মধ্যে, শিমারি এফেক্ট রয়েছে, দেখতে ভীষণ সুন্দর। বাট ভেতরে লাইলিন দিয়ে করতে হবে, ঠিক আছে, কটন নয়। আচ্ছা এটা দেখো, এর সঙ্গেও আমার কিন্তু এই জুয়েলারিটা খুব ভালো যাচ্ছে, যেহেতু ব্ল্যাক রয়েছে। শাড়িটা এইরকম হাফ পোর্শন ইয়েলো এইরকম যাবে, হাফ পোর্শনটা হয়ে যাবে রেড, একদম বাংলাদেশি তাঁতের ওপরে এই যাচ্ছে, দেখতে ভীষণ সুন্দর লাগবে পরার পরে। হাফ অ্যান্ড হাফ উইথ ব্লাউজ পিস, একটা কটন সিল্কের ব্লাউজ পিস সঙ্গে থাকছে। এই যে প্রাইস গেল 1350, 1350, 1350, এটা প্রাইস যাবে 1350। শাড়ি নাম্বার চলে গেল 30, এবার যাব শাড়ি নাম্বার 31, কতগুলো দেখাচ্ছি মেঘনা স্পেশাল। 31 সেই মেঘনার সিগনেচার শাড়ি, দেখো একদম সামনের পোর্শনে পড়ছে, এটা আবার অন্যরকম ভাবে কেটে জুড়ে গিয়ে টেম্পল টেম্পল করে কেটে জুড়ে, এবং তার সঙ্গে সঙ্গে এরকম টেম্পল গেছে, চান্দেরি দিয়ে টেম্পল, দুদিকে চান্দেরি দিয়ে টেম্পল যাবে। শাড়িটা ভীষণ সুন্দর আর গরমের দিনের জন্য আইডিয়াল, একদম ব্লু আর অফ হোয়াইট। আর এই যে হোয়াইট গুলো তার মধ্যে দেখো, এই যে ব্লক গুলো একটা পেজলি ব্লক করা হয়েছে, আর তার সঙ্গে এইখান গুলোতে যাচ্ছে হ্যান্ড পেইন্টিং, হ্যান্ড পেইন্টিং, জাস্ট ওয়াও দেখতে। এটা পড়লে না এটা বোঝা যাবে, এটা ফিগার কারেকশন করবে, টেম্পল টেম্পল করে ফুল শাড়িটা, একদিকে নিচের দিকে হোয়াইট টেম্পল আর উপর দিকে হচ্ছে ব্লু টেম্পল, এরকম ভাবে থাকছে পুরো শাড়িটাই, এইভাবে ফুল শাড়িটাই কিন্তু এইভাবেই থাকছে। এটাও বাংলাদেশি তাঁতের ওপর, বাংলাদেশি তাঁতের ওপর, এর সঙ্গে একটা চান্দেরি ব্লাউজ পিস পাবে। 31 1350 1350, এই শাড়িগুলো একটা করে পিস, সেই জন্য অপশন রেখে বুকিং করলে পাবে, নইলে সোল্ড আউট শুনতে হবে, আর কি করব। আচ্ছা এবার যাব শাড়ি নাম্বার 32, হোয়াইট অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইট। দেবযানী ঘোষ, আচ্ছা হয়ে গেছে, ইভা চ্যাটার্জি থ্যাংক ইউ, কি আছে সবাই মিলে প্রসাদ নিলাম, এই যা, হ্যাঁ কিন্তু এই যে মনে করে প্রসাদটা পাঠানো তার জন্য থ্যাংক ইউ, এমনি থ্যাংক ইউ নয়, এই যে আপনি আমায় মনে করেছেন, যে অবশ্য এটা মহাপ্রভুরই কি বলবো কৃপা যে আমার কাছে প্রসাদ পৌঁছেছে। সুজাতা কি লিখেছে, নেচারে ঠান্ডা থাকে এরকম টিম ঠান্ডায় থাকতে হবে, কি গরম, উফ সত্যি তাই গো, ওখানে গিয়ে মনে হচ্ছিল যে ওখানেই থেকে যাই, কিন্তু ফিরতে তো হবেই নিজের জায়গায়। পারমিতা, আজ কি বিয়ে বাড়ি আছে আমার, থাকলেও যেতাম না, এক তো নেই থাকলেও যেতাম না, হ্যাঁ মে মাসে তার একটা বিয়ে আছে না আমার, একটা হোয়াইট চান্দেরি টেম্পল চান্দেরি, টেম্পল চান্দেরি হোয়াইট অ্যান্ড রেড অ্যান্ড হোয়াইট এর মধ্যে হোয়াইট, এই জায়গাটা টেম্পল বর্ডারের যে শাড়িগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে, রেড তার মধ্যে ব্ল্যাক দিয়ে ব্লক প্রিন্টটা হয়েছে আরো সুন্দর লাগছে, আর হাফ পোর্শনটা দেখো
এরকম হোয়াইট, তার মধ্যে এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করে, এই যে কালার গুলো দেখছো এগুলো সব হ্যান্ড ব্রাশ করে করে করা, আর তার সঙ্গে সঙ্গে এখানে যে ব্লক গুলো দেখেছো পেজলি ব্লক করা, এটাও ধনেখালি তাঁত, সরি কি বলে বাংলাদেশি তাঁত, এইরকম ভাবে যাবে। উইথ ব্লাউজ পিস এর সঙ্গে সুন্দর একটা চান্দেরি ব্লাউজ পিস পাবে, একটা বানিয়ে রাখো প্রচুর শাড়ির সাথে চলে যাবে। কাবেরী চক্রবর্তী শাড়িগুলো সুন্দর, অনেকদিন বাদে কাবেরী চক্রবর্তী লাইভে। শর্মিষ্ঠা সাহা এটারি, শর্মিষ্ঠা এটারি ব্ল্যাক এন্ড হোয়াইট আমার কাছে আছে, যারা মেঘনা ফ্যামিলিতে আছে তাদের অনেকের এই শাড়ি আছে। প্রাইস গেল 1350, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠিয়ে দাও 1350। শাড়ি নাম্বার গেল 32, 33, সেম শাড়ি, কম্বিনেশনটা আলাদা, পিঙ্ক, আমার সবগুলোই গরমের জন্য আইডিয়াল, পিঙ্ক অ্যান্ড মানে একদম বেবি পিঙ্ক তার সঙ্গে রানি পিঙ্ক। শাড়ির আঁচল, আঁচলটা এরকম যাচ্ছে, দেখো এই যাচ্ছে টেম্পলটা, ভীষণ সুন্দর দেখতে লাগে। চামিলি লাহিরি নাকসাবিটা পরে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই যাচ্ছে, আমি আবার দেখলাম মিষ্টি লাগছে কিনা, একদিকে চান্দেরির সরু বর্ডার আবার টেম্পল বর্ডার যাবে, হাফ পোর্শনটা এরকম ভাবে ব্লকটা আসছে, এইভাবে ব্লক প্রিন্টটা আসছে হাফ পোর্শনে, মানে তুমি পড়লে অন্য কারো চোখের শান্তি হবে, দেখি গরমকালের যে কোনো অনুষ্ঠানে পরে চলে যাও। এই যে হাফটা কিন্তু রানী কালার, এটাও কিন্তু তোমার বাংলাদেশি তাঁতের ওপরে, বাংলাদেশি তাঁতের ওপরে শাড়ি নাম্বার যাচ্ছে 33। আজকে অনেকগুলো দেখিয়ে দিলাম মেঘনা স্পেশাল 33, আর এর সাথে ব্লাউজ পিস নেই, এটার সাথে ব্লাউজ পিস নেই, আছে কিনা দেখতে হবে, এর সাথে দেখে বলে দেব, আমি যতদূর দেখতে পাচ্ছি ব্লাউজ পিস নেই। পিঙ্কটা দারুন, হ্যাঁ সত্যি দারুন, শর্মিষ্ঠা সাহা এটা দারুন। চলো প্রাইস চলে গেল 1350, 1350। শাড়ি নাম্বার 34, কালারটা হচ্ছে লাইট ইয়েলো, বাটার ইয়েলো, 34 শাড়ি নাম্বার 34, বাটারি ইয়েলো, একদম লাইট ওয়েট তাঁত, এটা ধনেখালি তাঁত, ধনেখালি তাঁত, এর মধ্যে পুরোটাই দেখো যে কাজটা হয়েছে পুরো থ্রেড ওয়ার্ক, সুতোর কাজ, তাঁতের শাড়িতে এত পরিমাণে কাজ, একটা তাঁতের শাড়িতে কত পরিমাণে কাজ। আঁচলে টাসেল গেল, গরমকালে যাদের রেগুলার স্কুল কলেজে যেতে হয় তাদের জন্য ভীষণ কাজের। ফুল শাড়িতে কিন্তু এই ওয়ার্কটাই থাকবে এই রকম ভাবে, এই যে কাজটা দেখছো এটা কিন্তু পুরোটা সুতোর কাজ, দেখতে কি সুন্দর লাগবে, আর লাইট ইয়েলো। আচ্ছা এর সঙ্গে ব্লাউজ পিসটা থাকছে এই রকম কটন সিল্কের একটা ব্লাউজ পিস আমরা দিয়েছি, তুমি যে কোনো কালারের ব্লাউজ, ইভেন রেড ব্লাউজ দিয়ে পরলেও ভালো লাগবে, যে কোনো ব্লাউজ দিয়ে পরলেই এটা ভীষণ দেখতে সুন্দর লাগবে, ইয়েলো কালার আর রেড বর্ডার, বর্ডারটা খুব সুন্দর জল চুরি বর্ডার, এটা কিন্তু ধনেখালি তাঁত দেখাচ্ছি। প্রাইস যাবে 1350, 1350, এটার প্রাইস গেল 1350, 1350, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। শাড়ি নাম্বার গেল 34, এবার যাবো শাড়ি নাম্বার 35, ভীষণ স্মার্ট একটা শাড়ি, পারমিতা কি লিখেছে, লিলেনে ডিজিটাল প্রিন্ট দেখিয়ে দিয়েছো না, দেখাবো দেখাবো দেখাবো। আচ্ছা শাড়ির প্রথমে দেখাবো হচ্ছে আঁচল, এরকম টেম্পল টেম্পল আঁচল যাবে, হোয়াইট এন্ড ব্ল্যাক সবসময় স্মার্ট কম্বিনেশন, এই যাচ্ছে, আর বডিটা থাকছে কিন্তু এই রকম হোয়াইট কালার, এই রকম ভাবে থাকছে, ফুল বডিতে এরকম ব্লক থাকবে, আর এই যে বর্ডার চান্দেরি বর্ডার ভীষণ সুন্দর লাগে, এবং এই চান্দেরি বর্ডারের জন্য বিয়েবাড়ি পরে চলে যেতে পারবে। হাফ পোর্শন কিন্তু ব্ল্যাক কালার, হাফটা যাবে ব্ল্যাক কালার, এটাও বাংলাদেশি তাঁতের ওপরে, বাংলাদেশি তাঁতের ওপরেই এই শাড়িটা। প্রাইস চলে যাবে এটারও 1350, 35, এই যাবে ব্লাউজ পিস, চান্দেরির ব্লাউজ পিস পাবে 35, স্ক্রিনশট নাও নিয়ে বুক করো এবং অপশন রেখে বুক করতে থাকো। 35 পর্যন্ত দেখালাম, রুবি রয় হাই ডিয়ার ওয়েলকাম, রুবি ওয়েলকাম। চলো এবার থেকে দেখাবো হচ্ছে, আজকে দেখো মেঘনা স্পেশাল, 36 থেকে দেখাবো ব্রাশো,
হাফ পোর্শনটা ব্রাশও থাকবে, আর হাফ পোর্শনটা কটন ওপারা। এই যে একটা সিঙ্গেল করে দেখাই, এটা ব্রাশও। শাড়ির প্রথমে আঁচল, আঁচলে থাকবে চন্দেরি বর্ডার। ব্রাশও পরলেও ভীষণ অন্যরকম লাগে, আর এগুলো তো কোনো কথা নেই, একদমই অন্যরকম শাড়ি। দেখো ইভা চ্যাটার্জি, এটা হবে তো আমি নেবো, এরকম হোয়াটসঅ্যাপ করে দিন আপনি। শৈলী ভট্টাচার্য, দিদি পুজোর আগে সম্বলপুরি ঘিচা ভাই ঘিচা তার সাথে দেখাবে? হ্যাঁ দেখাবো। ইভা চ্যাটার্জি বুক করলাম, একদম একদম বুক করতে থাকুন, আমি দেখে নেব। এই যাচ্ছে শাড়িটা, দেখো এইরকম যাবে তোমার ব্রাশও হাফ পোর্শন, আর হাফ পোর্শন পুচির দিক থেকে যাবে হচ্ছে কটন ও পারা, ঠিক আছে? এটা কিন্তু পুরো উইভিং, উইভিং এর হাফ পোর্শন, আর নিচের দিকটা দেখো এটার এইরকম কলকা কলকা মতো থাকছে। এটা হচ্ছে নিচের দিকের বর্ডার, ঠিক আছে? হাফ পোর্শনের বর্ডার, এগুলো একটা করে পিস একজনই পাবে। প্রাইস যাবে 1550, 1550। এটার পুরো শাড়িটা এরকম ভাবে যাবে, আর এর সঙ্গে ব্লাউজ পিস রানিং এ থাকবে, সেম ব্লাউজ পিস পাবে, ব্লাউজ পিস রানিং এ থাকবে। দেখো এটা হচ্ছে ব্রাশো অ্যান্ড ওপারা মেঘনা স্পেশাল। এটা বহুদিন থেকে দেখাই, দেখাতাম, অনেকদিন দেখাইনি। রিঙ্কু ব্যানার্জি, হাই সিস্টার, নোজ রিংটা দারুন, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন বাদে মনে হচ্ছে দেখছি রিঙ্কু ব্যানার্জিকে। প্রাইস গেল 1550, ব্রাশোর সঙ্গে ওপারা, ইয়েলো কম্বিনেশনটাই ভীষণ সুন্দর। প্রাইস যাবে 1550। 36 এর পরে যাব 37, এটা দেখো ওপারা, ব্রাশো অ্যান্ড ওপারা হাফ অ্যান্ড হাফ কাটা জোড়া। এই হচ্ছে শাড়ির আঁচল থেকে হাফ ব্রাশো, একদম অন্যরকম, যারা সাজতে ভালোবাসো তাদের জন্য। এই যে হাফটা এরকম ব্রাশও থাকবে আর হাফটা ওপারা। এই কালারটা আগেরটা গেল ইয়েলো কালার, এটা হচ্ছে রাস্ট কালার। রাস্ট কালার আগেরটার মতোই নিচের দিকে এরকম বর্ডার থাকবে, ঠিক আছে? নিচের দিকে এরকম বর্ডার থাকবে, পুরো শাড়িতে এরকম বর্ডার থাকছে। হাফ পোর্শনটা এরকম ভাবে থাকবে, ব্লাউজ পিস তো সঙ্গে রানিং এই থাকবে, যতটা দরকার কেটে নেবে। ব্রাশো উইথ ওপারা, প্রাইস যাবে এটারও কিন্তু 1550। রঞ্জনা, বাংলাদেশি তাঁতে আমাদের তাঁতের ডিফারেন্সটা কি গো? বাংলাদেশি তাঁত আর আমাদের তাঁতের মধ্যে ডিফারেন্স হচ্ছে বাংলাদেশি তাঁতের লেন্থটা খুব বেশি হয়, ঠিক আছে? এবং বাংলাদেশি তাঁত উইথ ব্লাউজ পিস হয়, বাংলাদেশি যতগুলো তাঁত দেখবে উইথ ব্লাউজ পিস হয়, লেন্থটা বেশি হয়, আর একটা বর্ডার থাকে সুন্দর, আর বাকি সব এক, বাকি আর কিছু আলাদা নেই নেই, শুধু লেন্থ বেশি হয়, হাইটটা অনেকটা বেশি, আর উইথ ব্লাউজ পিস। উইথ ব্লাউজ পিস আমরা ব্লাউজটাকে ইউজ করি না, এই কারণে শাড়িটা অনেকটা বড় থাকে। তাহলে এই হচ্ছে পার্থক্য। চলো শাড়ি নাম্বার 37, প্রাইস 1550, ব্রাশোর সঙ্গে। এইবার দেখাবো হচ্ছে চন্দেরি, ব্রাশো অ্যান্ড চন্দেরি। দেখো কম্বিনেশনটাই ভীষণ সুন্দর, পিঙ্ক কালার, কালারটা যাচ্ছে পিঙ্ক, হট পিঙ্ক মানে রানী, আর তার সঙ্গে অফ হোয়াইট, রানী অ্যান্ড অফ হোয়াইট। এই যাচ্ছে, সেটাতে প্রচুর সাজ এক্সপেরিমেন্ট করতে পারবে, প্রচুর সাজ এক্সপেরিমেন্ট করা যায়। দেখো এই যাচ্ছে, আর হাফ পোর্শনটা থাকছে এরকম কটন চন্দেরি, কটন চন্দেরিতে হাফ পোর্শন থাকবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। এই যাচ্ছে ফুল শাড়িটা, দেখো প্রাইস যাবে এটার কিন্তু 1550, 1550, 1550। ব্রাশোর সাথে চন্দেরি দেখালাম, ওপারা দেখালাম, এবার চন্দেরি দেখো, ব্রাশো অ্যান্ড চন্দেরি। প্রাইস চলে গেল 1550, 1550, 1550। এবার যাব শাড়ি নাম্বার 39, শাড়ি নাম্বার 39, এটা আবার অন্যরকম পিঙ্ক। আগেরটা যা ছিল রানী পিঙ্ক আগে দেখালাম, এটা একটু বেবি পিঙ্ক। আঁচলটায় এই যে পাটটা দেখছো, এটা কিন্তু তোমার চন্দেরি দিয়ে বর্ডার করা হয়েছে, ব্রাশো। এই যে শর্মিষ্ঠা কি লিখেছে, শ্রীপর্ণা দত্ত, হাই দি, বেল্টে বেলটা পেলাম জাস্ট ওয়াও, থ্যাংক ইউ শ্রীপর্ণা। রুবি রয়, ব্লাউজটা কি কালার গো? ব্লাউজ তো রানিং এ, যে কালারের পেছন দিকটা হাফ পোর্শনটা যাচ্ছে সেই কালারের ব্লাউজ পিস হবে। আচ্ছা এটা দেখো গ্রিন ওপারা, গ্রিন ওপারা এর সাথে অ্যাড করা হয়েছে, একদম অন্য রকম শাড়িগুলো,
হাফ পোর্শনটা গ্রিন ওপারা, ব্লাউজ পিস এটাই হবে, রানিং এ ব্লাউজ পিস থাকবে। দেখো ব্রাশো অ্যান্ড ওপারা, এই হচ্ছে শাড়িটা, ওপারার নিচের দিকটা দেখিয়ে দিলাম, এরকম পার থাকবে ফুল শাড়িতে। প্রাইস যাবে 1550, 1550 শাড়ি নাম্বার গেল 39। এবার যাব শাড়ি নাম্বার 40, এটাও হচ্ছে ব্রাশো আর চান্দেরি, ব্রাশো অ্যান্ড চান্দেরি। দেখো আঁচল এরকম যাবে ব্রাশোর সাথে চান্দেরি, এই যাচ্ছে তোমার হাফ পোর্শন, আর হাফ পোর্শনটা থাকবে এই রকম চান্দেরি দিয়ে, পুরোটাই থাকবে, ব্লাউজ পিসটা এরকম রানিং এ থাকবে, প্রত্যেকটারই ব্লাউজ পিস রানিং এ আছে, এই যাচ্ছে। প্রাইস গেল 1550, 1550, 1550, 1550, এটার প্রাইস চলে গেল। শাড়ি নাম্বার গেল 40। আচ্ছা এবার 41 থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে কাতান সিল্ক, এগুলো ভীষণ কাজে দেয়, বিয়ে বাড়ি যাদের আছে নিয়ে ফেলো, সফট কাতান পরে ভীষণ আরাম পাবে, সফট কাতান এগুলো পরে ভীষণ আরাম পাওয়া যায়। শাড়ি নাম্বার যাবে 41, ঝটপট দেখাই, 3:10 কাতান সিল্ক, দেখো একদম সফট কাতান, যারা পেয়েছো তারা জানো কোয়ালিটি। আচ্ছা তুমি খুলে ফেলেছি যখন এমনি ভাবেই দেখেন, শাড়ির আঁচল এরকম ভাবে যাচ্ছে, আর এটা হচ্ছে লক্ষ বুটার শাড়ি, ফিগার কালেকশনের শাড়ি, আমাদের কাতান যারা নিয়েছো তারা এর কোয়ালিটি জানো। একদিকে এরকম সরু বর্ডার হবে, আরেকদিকে একটু চওড়া বর্ডার, বিয়ের কোণের একটা শাড়ি হতে পারে, বিয়ের তত্ত্বের একটা শাড়ি হতে পারে, ভাত কাপড়ের শাড়ি হবে এটা, লজ্জা বস্ত্রের শাড়ি হবে এটা। চলো এই যাচ্ছে লক্ষ বুটার শাড়ি, প্রাইস যাবে 2850 উইথ ব্লাউজ পিস, ব্লাউজটা তোমার এই রকম হবে, রানিং এ ব্লাউজ পিস থাকবে, একদম সুন্দর প্লিট পরবে, কারো হেল্প ছাড়াই পরে নেবে, লাইট ওয়েট সফট কাতান সিল্ক, রেডটার কালারটা ভীষণ সুন্দর। রুবি রয় সুপার কালেকশন দিয়ে থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই যে চলো সফট কাতান 2850, এর কালার গুলো জাস্ট দেখতে থাকো, 41, 42, এটা হচ্ছে পিচ, 42 হচ্ছে ডার্ক পিচ কালার, প্রাইস সেম থাকবে 2850। আঁচলে টাসেল যাবে, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, কালারটাই ভীষণ সুন্দর, এটাও বিয়ের কোণের একটা শাড়ি, যাদের বাড়িতে বিয়ে বাড়ি বিয়ে আছে তত্ত্বের শাড়ি হিসেবে নিয়ে নিতে পারেন, সরু বর্ডার চওড়া বর্ডার, প্রাইস 2850, এটা হচ্ছে লক্ষ বুটা, অসংখ্য বুটা রয়েছে শাড়িতে, এই যে প্রাইস গেল 2850, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাও, 2850 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ এর স্লিভস এ কাজ থাকবে, ব্লাউজ এর স্লিভস এ এই কাজটা থাকবে। চলো শাড়ি নাম্বার 42, কালারটা খুব সুন্দর, শাড়ি নাম্বার 43 ইয়েলো কালার, সফট কাতান সিল্ক ইয়েলো কালার দেখাচ্ছি, প্রাইস 2850, শাড়ির আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল আর এই যাবে বডি, এই কালারটা কিন্তু কমপ্লেক্সনটা ফেয়ার করে। শ্রীপর্ণা এইটা আমার আছে, হ্যাঁ এই কাতান গুলো সত্যি যাদের আছে যারা নিয়েছে তারা জানে এর কোয়ালিটি কি হয়, একদম লাইট ওয়েট বডি হাগিং শাড়ি, ফিগার কারেকশনের শাড়ি, কাতান মানেই যে ভারী ভারী ব্যাপার তা নয়। প্রাইস চলে যাবে এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাচ্ছে 2850, লক্ষ বুটার শাড়ি ইয়েলো কালার আর উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস রানিং এ থাকবে, ব্লাউজের স্লিভস এ এই কাজটা থাকবে, এই কালার হলুদটা দেখো, গায়ে হলুদের দিন পরা যাবে, গায়ে হলুদের জন্য এটা ভীষণ ভালো। প্রাইস চলে যাবে এটারও কিন্তু 2850, 2850, শাড়ি নাম্বার গেল 43, শাড়ির নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে, আমাদের দুটো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন নিজের অ্যাড্রেস কলিং নাম্বার দিয়ে, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া, এছাড়া ফোন পে, গুগল পে, পেটিএম, যে কোনো ফেসিলিটি আপনারা পাবেন, এবং শাড়ির ক্ষেত্রে কোনো শিপিং চার্জ নেই। শাড়ির আঁচল কালারটা কি বলবো, রামা গ্রিন কালার, আঁচল গেল এরকম আর এই যাচ্ছে ডার্ক সি গ্রিন, ডার্ক সি গ্রিন,
প্রত্যেকটা কালারই ভালো, এটাও বিয়ের কনের একটা শাড়ি, তত্ত্বের একটা শাড়ি হতে পারে। যাদের বিয়ে বাড়ি আছে একদম নিয়ে ফেলুন, গিফট করুন কাউকে, খুশি হবে। কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবেন, মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। উইথ ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভসে এই কাজটা থাকবে, এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়ি নাম্বার গেল 40, শাড়ি নাম্বার গেল 44 45। মায়ের জন্যে, দিদিমার জন্যে, দিদি শাশুড়ি জেঠি শাশুড়ির তত্ত্বে এই শাড়ি দেওয়া যায়। শাড়ির আঁচলে টাসেল গেল অফ হোয়াইট কালার, আর তার সঙ্গে বডিটা যাচ্ছে এই রকম। দেখো লক্ষ বুটা, লক্ষ বুটার শাড়ি, এর সঙ্গে প্রচুর জুয়েলারি, প্রচুর সাজ এক্সপেরিমেন্ট করতে পারবে, ভীষণ সুন্দর করে সাজা যায়। দেখো অফ হোয়াইট কালার, এবং এটা ভীষণ সোবার, ভীষণ ক্লাসি দেখতে। এটা লক্ষ বুটার শাড়ি। রশিদা, কাটানগুলো খুব আরামদায়ক আমার আছে, থ্যাংক ইউ রশিদা, থ্যাংক ইউ ফর ইউর রিভিউ। শাড়ি নাম্বার 45, আচ্ছা উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস প্রত্যেকটার সঙ্গেই এরকম থাকবে। এই যাচ্ছে ব্লাউজে স্লিভস এর কাজ। প্রাইস 2850 অনলি, 2850। 45 এর পরে যাব শাড়ি নাম্বার 46, একদম বটল গ্রিন কালার, সফট কাতান সিল্ক, সফট কাতান সিল্ক, এগুলো কিন্তু লক্ষ বুটার শাড়ি। শাড়ির আঁচলে টাসেল যাবে, আঁচলটাও খুব গর্জিয়াস, গর্জিয়াস আঁচল থাকবে, আর কালারটা হচ্ছে বটল গ্রিন। এই কালারটা তো জাস্ট আমি প্রেমে পড়ে যাই কালারটা দেখলে। একদিকে সরু বর্ডার যাচ্ছে, একদিকে চওড়া বর্ডার, এবং এই যে জারি ওয়ার্কটা, এটা প্রত্যেকটা কিন্তু অ্যান্টিক জারিতে ওয়ার্ক হয়েছে, অ্যান্টিক জারিতে ওয়ার্ক রয়েছে, সুতরাং চকচকে ঝকঝকে নয়, একটু অন্য রকম গ্রিন কালার। প্রাইস যাচ্ছে এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাচ্ছে 2850। স্ক্রিনশট নিয়ে পাঠাও, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল অল ওভার ইন্ডিয়া। আচ্ছা ব্লাউজ পিস দেখিয়ে দেবো, ব্লাউজ পিস রানিয়ে থাকবে, এইটা হচ্ছে ব্লাউজ পিস। চলো শাড়ি নাম্বার গেল 46, 47টা নিয়ে তো কোনো কথা হবে না, 47 এর সঙ্গে আমার জুয়েলারি দারুণ যাবে। শাড়ি নাম্বার 47, কাতান সিল্ক দেখাচ্ছি, সফট কাতান সিল্ক, শাড়ির আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, একই রকম শাড়ি, জাস্ট কালার দেখাচ্ছি, তোমাদের চুজ করতে সুবিধা হবে। দেখো আমার জুয়েলারিটা কি ভালো যাচ্ছে এর সাথে, এই যাচ্ছে শাড়িটা, লক্ষ বুটার শাড়ি, একদিকে সরু বর্ডার, একদিকে চওড়া বর্ডার। প্রাইস চলে যাবে এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাচ্ছে 2850, শাড়ি নাম্বার যাচ্ছে 47, শাড়ি নাম্বার 47, ব্ল্যাক কালার, আর ব্লাউজ পিস রানিং এ থাকবে, এই যাবে ব্লাউজের স্লিভস এর কাজ। 47 2850, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠিয়ে দাও। এবার যাবো শাড়ি নাম্বার 48, মেহেন্দি গ্রিন কালার, শাড়ি নাম্বার 48 মেহেন্দি গ্রিন কালার, প্রাইস 2850, 2850 এটারও প্রাইস গেল। জাস্ট দেখো কালারটা, এই কালারটাও কিন্তু যে কোনো কমপ্লেকশনে ভালো লাগবে। আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, আর এইটা যাচ্ছে বডি, কালারটা জাস্ট দেখ, এই যে মেহেন্দি গ্রিন কালারটা ভীষণ সুন্দর। রীনা চ্যাটার্জি, গর্জিয়াস সুদেষ্ণা, শুভ দুপুর, শুভ দুপুর। যারা পরে জয়েন করছে একটু রেকর্ডেড লাইভ দেখবে, কিংবা এই লাইভটাকে শেয়ার করে নাও নিজের পেজে, পরে ভালোভাবে পুরোটা দেখে নিতে পারবে। চলো এই যাচ্ছে ফুল শাড়িটা, কালারটা ভীষণ সুন্দর। উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা রানিং এই থাকবে, ব্লাউজের স্লিভস এ এই কাজটা থাকবে। এটা কি কালার বলবো, এটা মেহেন্দি গ্রিন। চলো প্রাইস চলে গেল এটার 2850, 48। এবার 49টা কি মিষ্টি কালার, 49 একদম আবির রং, দারুন কালারটা। প্রাইস যাবে 2850, 2850। সফট কাতান সিল্ক দেখাচ্ছি, সফট মানে সত্যি সফট, হাতে পেলে বুঝতে পারবে, বাটারি সফট এগুলো, এবং একদম ফিগার কারেকশনের শাড়ি, বডি হাগিং শাড়ি, প্রচুর কোয়ালিটি একটা শাড়ির মধ্যে রয়েছে। শাড়ির আঁচলে
এই যাবে আঁচল, গর্জিয়াস একটা আঁচল, আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি। কালারটা দেখো, যে কোনো এজ যে কোনো কমপ্লেকশনের জন্য আইডিয়াল। রূপালী দেবনা ভাই সুদেশনা শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ রূপালী, অনেকদিন বাদে তোমাদের মনে হচ্ছে দেখতে পাচ্ছি আমি। রুবি রয়, লিলেন বেনারসি হবে কি গো? আজকে লিলেন বেনারসি দেখাবো না, আজকে দেখাবো ডিজিটাল লিলেন। ডিজিটাল লিলেন খুব সুন্দর সুন্দর কালার আছে দেখাবো। এই যে প্রাইস চলে গেল এটারও, কিন্তু এটারও প্রাইস যাচ্ছে, কালারটা ভীষণ সুন্দর। এটাও আমার আছে দারুন, শ্রীপর্ণা, শ্রীপর্ণার কাছে মেঘনাজের প্রচুর কালেকশন, প্রচুর কালেকশন দেখো। এই যে অল বডিতে বুটা যাচ্ছে, অল বডিতে বুটা। ব্লাউজ পিস থাকবে রানিং এ, ব্লাউজ এর স্লিভস এ এই কাজটা থাকবে। শাড়ি নাম্বার গেল 49, শাড়ি নাম্বার 49, প্রাইস চলে যাবে 2850। এবার যাব শাড়ি নাম্বার 50, দশখানা কালার দেখালাম, একটা কাতা নেবি। মৌ আর সিন্ধা রয়, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমার হচ্ছে দমদম মেট্রো স্টেশনের কাছে, একদম দমদম মেট্রো স্টেশনের কাছে আমার বুটিক। আপনি দমদম জাংশনে নেমে কিংবা মেট্রোতে করে এসে কাউকে জিজ্ঞেস করলেই হবে, মেঘনাস বুটিক দেখিয়ে দেবে, একদম রাস্তার ওপরে, ওয়াকিং ডিস্টেন্স দমদম মেট্রো স্টেশন থেকে, ঠিক আছে। শাড়ির আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি। এই যে একদম হট পিঙ্ক কালার, রানি পিঙ্ক। এই জায়গাটা সরু বর্ডার, এইদিকে চওড়া বর্ডার, অল বডিতে বুটা থাকছে, অল বডিতে বুটা থাকছে, এইরকম লক্ষ বুটার কাতান এগুলো, লক্ষ বুটার কাতান। আচ্ছা ব্লাউজ পিস এইটা, এই যাবে ব্লাউজ পিস। শাড়ি নাম্বার গেল 50, চলো দশখানা কাতান দেখিয়ে দিলাম। শাড়ি নাম্বার 50 পরে 51 থেকে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিজিটাল লিলেন, ডিজিটাল লিলেন দেখাবো 51 থেকে। পারমিতা, কানাড়া ব্যাংকের অপোজিটের গলিতে, না গলিতে না, কানাড়া ব্যাংকের অপোজিটে হচ্ছে মেঘনাস বুটিক, আর গলিতে তো আমাদের অফিসটা, ওখানে তো এন্ট্রি নেই, বাট বুটিকে শুধুমাত্র শাড়ি পাবে। চলো শাড়ি নাম্বার 51 থেকে ডিজিটাল লিলেন দেখাবো। ডিজিটাল লিলেন ভীষণ সুন্দর এবং ভীষণ কালারফুল, যারা থাকতে ভালোবাসো। শাড়ির আঁচলে টাসেল গেল, পারমিতা ঠিক সময় আবার এসে গেছে, একদম ডিজিটাল লিলেনের সময়। একদম সামনে যে কালারটা দেখছো ব্রাউন কালার, আর তার সঙ্গে গ্রিন, তার সঙ্গে গ্রিন যাচ্ছে, আর এই যে লিলেন গুলো এর মধ্যে সেলফ একটা গোল্ডেন দিয়ে কাজ যাচ্ছে, ওটা হাতে পেলে আরো ভালো বুঝতে পারবে। তার উপরে ওভারল্যাপ করে এই ডিজাইন গুলো হয়েছে, এই প্রিন্ট গুলো হয়েছে, ঠিক আছে। দুদিকে এরকম বর্ডার যাবে, একদম লাইট ওয়েট শাড়ি অথচ ভীষণ কালারফুল, যারা রেগুলার শাড়ি পরেন তাদের জন্য ভীষণ কালারফুল লাগবে। ডিজিটাল লিলেন, ডিজিটাল লিলেন শাড়ি নাম্বার 51 উইথ ব্লাউজ পিস। ব্লাউজটা কিন্তু এই ব্রাউন কালারের মধ্যেই হবে, ব্লাউজের মধ্যে একটা সেলফ প্রিন্ট রয়েছে, সেলফ প্রিন্ট রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। শাড়ি নাম্বার 51, শ্রীপর্ণা দত্ত কি লিখেছে, তোমার সব শাড়ি অপূর্ব, কোনো কথা হবে না। থ্যাংক ইউ শ্রীপর্ণা, থ্যাংক ইউ সো মাচ। রূপালী দেবনা সুদেশনা, আমি তোমার থেকে অনেক শাড়ি নিলাম, এবার একটা গিফট আসা, একদম একদম দেব দেব, কেন দেব না। প্রাইস প্রাইস যাবে এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাচ্ছে 1850। ডিজিটাল লিলেন শাড়ি নাম্বার 51, ডিজিটাল লিলেন ব্রাউন এন্ড গ্রিন এর কম্বিনেশন, ফুল শাড়িতে এরকমই প্রিন্টটা থাকবে। ডিজিটাল লিলেন প্রাইস চলে গেল 1850, 52। এবার প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর, এটাও ব্রাউন এর সঙ্গে ব্লু একই রকম, ওটা গ্রিন গেল এটা ব্লু। আঁচল, আঁচলে টাসেল থাকছে, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, ব্লু অ্যান্ড ব্রাউন দেখো, ভীষণ কালারফুল ফটো আসবে এগুলোতে। ডিজিটাল লিলেন একটু অন্যরকম, যারা সাজতে ভালোবাসো। আমি রানী কালারের কাতানটা নিলাম, ওকে রূপালী দেবনাথ। এই যে দেখো প্রাইস চলে যাবে এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাচ্ছে
1850 স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। মালবিকা কর, মেঘনা বুটিকের শাড়ি নেই এমন কাউকে কলকাতা শহরে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। মালবিকা থ্যাংক ইউ। হ্যাঁ, একটা ধরো আজ নিয়ে 23 বছর, 24 আগস্টে 24 বছর হবে আমাদের বুটিকে, তো এত দিনের একটা বুটিক একই ভাবে তোমাদের ভালোবাসায় রয়েছে, ফলে অনেকের কাছে, প্রত্যেকের কাছে না থাকলেও অনেকের কাছেই পৌঁছানো গেছে, এত বছরে অনেকের কাছে পৌঁছে গেছে। আচ্ছা, এর মধ্যে কিন্তু সেলফ একটা উইভিং রয়েছে, তার উপর আবার ডিজিটাল প্রিন্ট উইথ ব্লাউজ পিস, ব্রাউন কালারেরই ব্লাউজ পিস হবে, এর মধ্যে সেলফ একটা প্রিন্ট থাকবে। শাড়ি নাম্বার গেল 52, ডিজিটাল লিলেন। এবার যাবো শাড়ি নাম্বার 53, কম্বিনেশনটাই ওয়াও, গরমকালের যে কোনো ওকেশনে পরে যাও। দেখো ডিজিটাল লিলেন, এই যাবে আঁচল, আঁচলে সুন্দর টাসল থাকবে, এই যাবে আঁচল, এটা খুব সোবার দেখতে, একদম স্টিল গ্রে এর সঙ্গে একটা অফ হোয়াইট কালার, আর প্রিন্টটা জাস্ট ফাটাফাটি, ডিজিটাল লিলেন। দেখো একদিকে এরকম সরু বর্ডার, একদিকে এরকম চওড়া বর্ডার, আর তার মধ্যে এইরকম ডিজিটাল প্রিন্ট, এর মধ্যে একটা সেলফ কিন্তু গোল্ডেন দিয়ে উইভিং রয়েছে, গোল্ডেন দিয়ে উইভিং রয়েছে, তার উপর এই প্রিন্টটা যাচ্ছে। প্রাইস চলে যাবে এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাবে 1850, এইরকম ভাবেই থাকছে। পারমিতা, সেলিব্রেশন হবে তো আগস্টে, আগস্টে সেলিব্রেশন হবে, ইচ্ছে আছে করার পারমিতা। আচ্ছা রূপালী দেবনাথ, এই শাড়িটা কি বডি হাগিং? একদম বডি হাগিং শাড়ি, লাইট ওয়েট শাড়ি, ফিগার কারেকশনের শাড়ি, দেখো একদম বডি হাগিং। প্রাইস চলে গেল 1850, সরি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটার ব্লাউজ পিসটা একটু অন্যরকম, অল বডিতে বুটা থাকছে ব্লাউজের, অল বডিতে বুটা, এটা স্লিভসে কাজটা থাকবে, ভীষণ সুন্দর দেখতে এই শাড়িগুলো, পরলে আরো বেশি ভালো লাগে। ডিজিটাল লিলেন, ডিজিটাল লিলেন, প্রাইস চলে যাবে 1850। আচ্ছা এবার যাবো শাড়ি নাম্বার 54, মভের সঙ্গে সি গ্রিন কম্বিনেশন, ডিজিটাল লিলেন, মভ অ্যান্ড সি গ্রিনের কম্বিনেশন। দেখো আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল, আর এইটা থাকছে বডি, মভ অ্যান্ড সি গ্রিন কম্বিনেশনটাই ওয়াও। পারমিতা, ব্যান্ড পার্টি নিয়ে যাবো কি? একদম চলে এসো তুমি, তোমাকে সেই দায়িত্ব দেওয়া হলো পারমিতা। আচ্ছা একদিকে সরু বর্ডার, একদিকে এরকম চওড়া বর্ডার যাচ্ছে, আর প্রিন্টটা তো দেখতেই পাচ্ছ, সি গ্রিন এন্ড মভ কম্বিনেশন উইথ ব্লাউজ পিস, ব্লাউজটা থাকছে এইরকম, ব্লাউজ থাকবে রানিং এ, এই যে এই যাবে ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভস এ এই কাজটা থাকবে। ডিজিটাল লিলেন দেখাচ্ছি, শাড়ি নাম্বার 54, এবার যাবো শাড়ি নাম্বার 55, ডিজিটাল লিলেন, কালারটা ভীষণ সুন্দর, একটা অনিয়ন পিঙ্ক টাইপের কালারটা, মব আর পিঙ্ক এরকম একটা কালার, আর তার সঙ্গে থাকছে ভেতরের কালারটা কি বলবো, পারমিতা আছে আমার চিন্তা নেই, বলো পারমিতা কি কালার, আঁচল যাচ্ছে এইরকম, একটা গ্রিনেরি শেড, একটা গ্রিনেরি শেড, এটা এই যে দেখো মফ থাকছে বডি, সরু বর্ডার, এইদিকেও সরু বর্ডারই থাকবে, দুদিকে সেম বর্ডার, আর এই যাচ্ছে অল বডিতে, কিন্তু একটা সেলফ উইভিং থাকবে, সেলফ এরকম একটা উইভিং থাকবে, তার উপরে ডিজিটাল প্রিন্ট এরকম। রিনা চ্যাটার্জি তখন আমাদের একটা করে উপহার দিয়ে দিও, আর আমাদের ডেকো, আচ্ছা অবশ্যই। রূপালী দেবনা, শাড়িগুলো দারুন, থ্যাংক ইউ সো মাচ। পারমিতা, লাইট মিন্ট গ্রিন, ওকে। স্বপ্না পাল, পিপি, প্রত্যেকটার প্রাইস বলছি, একটু মন দিয়ে শুনতে হবে। আচ্ছা গ্রিনের মধ্যে যাচ্ছে এরকম পুরো ডিজিটাল প্রিন্ট, প্রাইস যাবে 1850, 1850 উইথ ব্লাউজ পিস, ব্লাউজের মধ্যে কিন্তু সেলফ একটা প্রিন্ট থাকবে, এবং এই হচ্ছে স্লিভস এর কাজ, কাজটা ভীষণ সুন্দর, মিন্ট গ্রিন কালার, আচ্ছা এলআইসি গ্রিন, যাই হোক একটা গ্রিন কালার, মোট কথা যার যেটা মনে হবে নিয়ে ফেলো। প্রাইস চলে গেল এটারও কিন্তু 1850, শাড়ি নাম্বার 55, এবার যাবো 56, এটাও ভীষণ আইসুদিন, গরমের জন্য আরামদায়ক, ডিজিটাল লিলেন দেখাচ্ছি, ডিজিটাল লিলেন,
শাড়ির আঁচলে টাসেল, এই যাবে আঁচল, আর যে কোনো শাড়ি যদি সুন্দর করে ক্যারি করা যায় ভীষণ ভালো দেখতে লাগে। ক্যারি করাটা খুব ইম্পর্টেন্ট। এই যে কালারটা হচ্ছে পিঙ্ক কালার, তার সঙ্গে এখানটা কিন্তু সি গ্রিন যাচ্ছে, পিঙ্কের সঙ্গে সি গ্রিন। আর এর প্রিন্টটা দেখো, ছোট্ট ছোট্ট করে প্রিন্ট করা, আর তার মধ্যে দিয়ে আবার একটা গোল্ডেন দিয়ে উইভিং আছে, পুরো শাড়িতে গোল্ডেন দিয়ে দিয়ে উইভিং আছে। শাড়িগুলো জাস্ট হাতে পেলে বুঝতে পারবে, একদিকে সরু বর্ডার যাবে, একদিকে চওড়া বর্ডার। এই হচ্ছে ফুল শাড়িটা, একটা লাইট পিঙ্ক কালার, তার মধ্যে এরকম ডিজিটাল প্রিন্ট উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও খুব সুন্দর, অল বডিতে বুটা থাকবে গোল্ডেন দিয়ে। আর এই হচ্ছে স্লিভসটা। চলো শাড়ি নাম্বার গেল 56, ডিজিটাল লিলেন আজকে অনেকগুলো দেখালাম পারমিতার কথায়। শাড়ি নাম্বার 57, শাড়ি নাম্বার 57 দেখো, প্রাইস কিন্তু সেম থাকবে 1850। আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি। এই কালারটাও ভীষণ আনকমন, ভীষণ সুন্দর, একদিকে সরু বর্ডার, একদিকে চওড়া বর্ডার, এটা গ্রেইশ ব্লু এরকম টাইপের কালার। এই যে ঝর্ণা নন্দী, গুড আফটারনুন ঝর্ণা, ওয়েলকাম, আমার যাওয়ার সময় হলো। এই হচ্ছে শাড়িটা, শাড়ি নাম্বার যাচ্ছে 57, ডিজিটাল লিলেন, ফুল শাড়িতে একই রকম প্রিন্ট, ভীষণ সোবার দেখতে উইথ ব্লাউজ পিস। এই যাবে ব্লাউজটা, পিচ কালারেরই ব্লাউজ পিস, পিচ কালারের ব্লাউজ পিস, ফুল শাড়িতে একই রকম ভাবে থাকবে। এবং এই যে সেলফ কিন্তু একটা করে উইভিং থাকবে, এই যে এইখানে বুঝতে পারছ। চলো প্রাইস চলে গেল এটারও কিন্তু 1850। এবার একটু কটন বেনারসি কয়েকটা দেখো, শাড়ি নাম্বার 58 কটন বেনারসি নেভি ব্লু কালার, এগুলো যারা পেয়েছো বলবে কেমন লেগেছে। শাড়ির আঁচল, আঁচলের টাসেল এইরকম পেজলি আঁচল হবে, আঁচলটা ভীষণ গর্জিয়াস, এরকম পেজলি আঁচল দেখো, অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক হয়েছে। আর এই যাচ্ছে শাড়িটা, একদিকে এরকম সরু বর্ডার, এটা হচ্ছে কটন বেনারসি দেখাচ্ছি, সরু বর্ডার, আর একদিকে নিচের দিকে এইরকম বর্ডার, দারুণ দেখতে লাগে। লিলেন গুলো খুব সুন্দর একটা নেবো, রীনা চ্যাটার্জি, ওকে, দীপা রায় চৌধুরী, এইসব শাড়ি দেখতে আরো, এইসব শাড়ি দেখে আরো গরম লাগছে, দেখবেন না দীপা রায় চৌধুরী, আপনার যখন গরম লাগছে একদম দেখবেন না, সত্যি ভীষণ গরম পড়েছে, তার মধ্যে যদি এইসব শাড়ি দেখে আপনার গরম লাগে তাহলে একদম স্কিপ করে যান। রুমা মজুমদার, খুব ভালো কোয়ালিটি, থ্যাংক ইউ সো মাচ, যাদের গরম লাগছে একদম দেখবেন না, বাধ্যকতা নেই। প্রাইস যাচ্ছে এটারও কিন্তু 2450, কটন বেনারসি দেখাচ্ছি 2450, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। নেভি ব্লু কালার উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা হবে হচ্ছে ব্রোকেট, একদম ব্রোকেট ব্লাউজ পিস। গরম তো গরমকালে লাগবেই, তাই বলে কি কেউ জামা কাপড় না পরে ঘুরে বেড়াচ্ছে? জামা কাপড় তো পরতেই হবে, গরম লাগছে বলে আপনি জামা কাপড় ছাড়া ঘুরে বেড়াবেন তা তো হয় না। পারমিতা দে, বিউটিফুল লিলেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মারুন কালার, কটন বেনারসি মারুন কালারের মধ্যে প্রাইস চলে যাবে এটার কিন্তু, এটারও প্রাইস চলে যাচ্ছে 2450, কটন বেনারসি। শাড়ির আঁচল গেল এইরকম, আর এইটা হচ্ছে বডি দেখো, কটন বেনারসি, একদিকে সরু বর্ডার যাবে, একদিকে চওড়া বর্ডার, বর্ডারটা ভীষণ সুন্দর, এরকম পেজলি বর্ডার যাচ্ছে, দেখতে ভীষণ সুন্দর লাগবে মারুন কালারের মধ্যে। এগুলো দিয়ে ভীষণ সুন্দর, মানে এক্সপেরিমেন্ট করা যায় সাজ, অনেক সাজ এক্সপেরিমেন্ট করা যায়। রীনা চ্যাটার্জি, কে দেখতে বলেছে আপনাকে? সেটাই, প্রাইস যাচ্ছে এটারও কিন্তু 2450, কটন বেনারসি। লিলেন পারমিতা দে, লিলেন শাড়ি দেখে গরম লাগছে, সুদেশনা তাহলে গামছা দেখাও, দেখাবো এরপরে। চলো উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস হচ্ছে ব্রোকেট, কটন বেনারসি একদম ব্রোকেট ব্লাউজ পিস যাবে, যে কোনো বিয়ে বাড়ি পরে চলে যাও, যে কোনো বিয়ে বাড়ি। শাড়ি নাম্বার হচ্ছে 59, শাড়ি নাম্বার 59, এরপরে যাবো শাড়ি নাম্বার 60, এটাও কিন্তু কটন বেনারসি দেখাচ্ছি। শাড়ি নাম্বার 60 প্রাইস চলে যাবে এটারও 2450।
সুরাঞ্জনা দাস অধিকারী, লিলেন বা কটন বেনারসি পরলে গরম লাগে না একদম। শাড়ির আঁচলে টাসেল যাচ্ছে, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি। যে কোনো শাড়ি পরলেই, যে কোনো জামা কাপড় পরলেই গরমকালে গরম লাগে, তাই বলে তো জামা কাপড় ছাড়া আমরা চলতে পারবো না, পরে তো বেরোতেই হবে। সরু বর্ডার পেজলি আর একটা চওড়া বর্ডার কটন বেনারসি দেখাচ্ছি। পারমিতা দে কি দারুণ এগুলো, এগুলো সত্যি ভীষণ সুন্দর, ভীষণ এলিগেন্ট, তবে সকলের জন্য নয়, সবকিছু পৃথিবীতে সকলের জন্য নয়। শাড়ি নাম্বার 60 উইথ ব্লাউজ পিস, ব্রোকেড ব্লাউজ পিস এর সাথে, ব্রোকেড ব্লাউজ পিস পাবে, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পাঠাও। শাড়ি নাম্বার 60 দেখিয়ে দিলাম, কটন বেনারসি। এবার 61 থেকে দেখাবো, 61 থেকে আবার কাতান সিল্ক দেখাবো কয়েকটা। শর্মিষ্ঠা ঘোষ, আমার পাঁচটা সালোয়ার সেট এসে গেছে, দারুন দারুন হয়েছে, লাভ ইউ সুদেশা, থ্যাংক ইউ সো মাচ, টাটকা রিভিউ শর্মিষ্ঠা, থ্যাংক ইউ সো মাচ। রুমা মজুমদার, আমি স্কাই ব্লু নিয়েছি, ওকে রুমা মজুমদার। শাড়ি নাম্বার 61 এবার, 61 থেকে একটু অন্যরকম কাতান দেখাবো, এটাও কিন্তু সফট কাতান সিল্ক, একই কোয়ালিটির কাতান, কিন্তু উইভিংটা একটু বদলে গেল, কালার ফার্স্টের কালারটাই ভীষণ সুন্দর। আঁচলে টাসল যাচ্ছে, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, জাস্ট দেখো। এটা সেই জোড়া পাতা কাতানের মতোই, আমাদের যে জোড়া পাতা কাতান ছিল তার মতোই, এইদিকে বর্ডার এবং এই যে দুটো পাতা থাকছে, মানে অল বডিতে, আর তার সঙ্গে এরকম ছোট্ট ছোট্ট বুটা থাকছে। জয়িতা গাঙ্গুলি, খুব সুন্দর শাড়িগুলো, থ্যাংক ইউ। রশিদা মটেরিয়াল সম্পর্কে, রশিদা কি লিখেছে বুঝতে পারলাম না, রশিদারটা পড়তে পারলাম। রেখা দাস, জল খেয়ে নাও, খুব গরম পড়েছে, ঠিক বলেছো রেখা। শর্মিষ্ঠা, যেটাই গায়ে ফেলছো সেটাই সুন্দর লাগছে, থ্যাংক ইউ। দেবজানী নন্দী, ওয়াও, থ্যাংক ইউ দেবজানী। রঞ্জনা, জল খেয়ে নাও, না হলে ডিহাইড্রেশন হয়ে যাবে। হ্যাঁ খাই নিচ্ছি, খেয়ে নিচ্ছি, এটা আমি পরের আগে যা ইচ্ছা করছি। আচ্ছা জয়িতা গাঙ্গুলি, শাড়িগুলো সুন্দর। পারমিতা দে, স্যাটারডে সানডে 45 ডিগ্রি হয়ে বলছে কলকাতাতে, এই রে। ইভা চ্যাটার্জি, এই হাসি মুখটা সব সময় থাকে, আর সুসম্পর্ক আমার সাথে, 20 বছর পরিচয়, এটাও তো উপহার, এমন ভালো থেকো। আর তোম এর থেকে সিভিএনের দুইজনের নাম খুব মনে হয়, হ্যাঁ অনেক দিনের পরিচয়, বহুদিনের পরিচয় ইভা চ্যাটার্জির সঙ্গে আমাদের, কিন্তু আমরা ইভা চ্যাটার্জিকে আই চ্যাটার্জি হিসেবেই বেশি পরিচিত আমাদের কাছে, ইভা চ্যাটার্জির থেকে আই চ্যাটার্জি, সবসময় বলি আই চ্যাটার্জি, সবাই চেনে আই চ্যাটার্জি নামে। চলো রশিদা, তোমারটা আমি পড়তে পারলাম না, অনেকবার খুঁজলাম কিন্তু চলে গেছে, রাগ করো না, যাদের মেসেজ আমি পড়তে পারছি না প্লিজ রাগ করো না, আমি চেষ্টা করি সবার মেসেজ পড়ার। রানী কালার, সফট কাতান সিল্ক গেল উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা রানিং এ থাকবে, এই যাবে ব্লাউজ পিস, প্রাইস 2850, ফার্স্ট কালারটাই ভীষণ সুন্দর, আই সুদিং কালার, সফট কাতান, সেই জোড়া পাতা কাতানের মতোই অন্যরকম। আচ্ছা 61 এর পরে যাব 62, শাড়ি নাম্বার 62 সফট কাতান সিল্ক, প্রাইস যাবে এটারও 2850, আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, রেড দেখলেই ভালো লাগে, এটাও গায়ে হলুদের, গায়ে হলুদ বলছি, ভাত কাপড়ের শাড়ি, লজ্জা বস্ত্র, ভীষণ ভাল লাগবে। রীনা চ্যাটার্জি, আমি গাউনটা পেয়ে গেছি তখন তুমি ছিলে না, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ রীনা চ্যাটার্জি, থ্যাংক ইউ। আচ্ছা এই যাচ্ছে, রেড কালারটাই ভীষণ সুন্দর, ফুল শাড়িটা এরকম ভাবেই বুটা যাচ্ছে, ফুল শাড়িটা এরকম ভাবেই বুটা যাচ্ছে উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজের স্লিভসের কাজ, এইটা হচ্ছে ব্লাউজের স্লিভসে থাকবে, প্রাইস যাবে 2850, 2850। শর্মিষ্ঠা, একটা রিকোয়েস্ট, আমি একটা কুর্তি গিফট করব বলে বুক করেছি, ওর সাথে কি
ক্যারি ব্যাগ পাওয়া যাবে স্যার? সুদেশনা, হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। আমি নেক্সট ইয়েতে তুমি একটু হোয়াটসঅ্যাপ করে দিও, আগেই হোয়াটসঅ্যাপ করলে পাঠিয়ে দিতাম, একদম হোয়াটসঅ্যাপ করে দিও একটু, তাহলেই পেয়ে যাবে। জপমালা দি, তোমাকে খুব খুব সুন্দর লাগছে, এত দেরি, আমার যাওয়ার সময় হয়ে এলো। এই গেল, প্রাইস গেল 2850। এর কালার দেখো 63, তুতে কালার 63, একদম তুতে কালার, বলতে যেটা ডার্ক তুতে সেটাই, জোড়া পাতার মতোই, কাতান কাতান সিল্ক, সফট কাতান সিল্ক। এই হচ্ছে শাড়িটা, ভীষণ লাইট ওয়েট বডি হাগিং শাড়ি, ফিগার কারেকশনের শাড়ি, একদম সুন্দর প্লিট পরবে, দেখতেও ভীষণ সুন্দর লাগবে। হ্যাঁ, জানি না নাম বলা ঠিক হবে কিনা, তাই ওনাদের নাম নিলাম না। ওকে ওকে ওকে, এই যে এই যাচ্ছে, ফুল বডিতে বুটা থাকছে, ফুল বডিতে বুটা, এই যাচ্ছে, আর তার সঙ্গে ব্লাউজ পিসটা যাবে এইরকম তুতে কালার। প্রাইস গেল 2850, সফট কাতান সিল্ক। এবার যাব শাড়ি নাম্বার 64, এটাও সেই পেস্তা, ডার্ক পেস্তা গ্রিন বা মেহেন্দি, তাই তো, মেহেন্দি গ্রিন। আমার দুইজন কালার ইয়ে বসে আছে, আমি আর কাউকে জিজ্ঞেস করবো না, পেস্তা গ্রিন। আচ্ছা, আঁচলে দাসেল যাচ্ছে, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, দেখ কালারটা, এই কালারটাও কিন্তু কমপ্লেক্সনটাকে ফেয়ার করে, দেখো এই কালারটা যে কোনো কমপ্লেক্সনে পরো ভালো লাগবে, কমপ্লেক্সনটাকে ফেয়ার করে। প্রাইস যাবে এটারও কিন্তু 2850, 2850 উইথ ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভসে এই কাজটা থাকবে। চলো 2850 সফট কাতান দেখিয়ে দিলাম, 64 এর পরে 65 থেকে আমি যে শাড়ি পরে আছি কাঞ্জিবরম, সেই শাড়িরই কালার দেখাবো। অনেকেই এই শাড়ি নিয়েছো, যারা এখনো নাওনি নিয়ে ফেলো, আমি পরে আছি আজকে কাঞ্জিবরম সিল্ক। প্রাইস যাবে 2850 অনলি, কোয়ালিটি তোমরা বলবে। শাড়ির আঁচল আর এই কালারটা ডুয়েল টোন, ভীষণ সুন্দর একটা পিচ এন্ড পিঙ্ক দুটো কালার মিলিয়ে এই কালারটা এসেছে, ভীষণ আনকমন একটা কালার। বর্ডার সবগুলোরই এক হবে, যেরকম আমি পরে আছি বর্ডার, সেই বর্ডারেরই, আর এটা ডুয়েল টোন বলে আরো বেশি সুন্দর, দেখো এই কাজটা থাকবে। সেম শাড়ি আমি পরে আছি, আমি মফ কালার পরে আছি। প্রাইস 2850, 65, 66 হচ্ছে নেভি ব্লু, সঙ্গে রানি বর্ডার, বর্ডার গুলোর উইভিং একই থাকবে, শুধু কালার পাল্টে যাবে নেভি ব্লুর সাথে, দেখো। আচ্ছা, এই যাচ্ছে শাড়ির আঁচল, আঁচলটা এরকম যাবে কাঞ্জিবরম সিল্ক, আর এই হচ্ছে বডি 2850, 2850 রিঙ্কু ব্যানার্জি, কালারটা দারুন, সত্যি আগের কালারটা ভীষণ ছিল। এটাও এটাও কিন্তু একটা ডুয়েল টোন আছে, নেভি ব্লু, ব্যাপারটা নেভি ব্লুর সঙ্গে আর রানি, নেভি ব্লু এন্ড রানি কম্বিনেশন। আমি পরে আছি মভ আর এটা নেভি ব্লু, আমারটা মভ এন্ড তুতে, আমার কম্বিনেশনটাও ভীষণ সুন্দর, এই কম্বিনেশনটাও ভালো। প্রাইস 2850, 2850 ব্লাউজ পিস দেখে নাও, এই যাবে ব্লাউজ পিস, সিল্কের কোয়ালিটি তোমরা বলবে, কাঞ্জিবরম সিল্ক দেখাচ্ছি। শাড়ি নাম্বার গেল 66, এবার যাব শাড়ি নাম্বার 67, এটাও ডুয়াল টোন গ্রিনের শেড, গ্রিন শেডে, কালারটা জাস্ট ওয়াও। শাড়ির আঁচল, আঁচলে টাসেল যাচ্ছে, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, দেখো একদিকে সরু বর্ডার একদিকে চওড়া বর্ডার হয়ে গেল। পারমিতা একটু চেয়ারে বসে দেখাও গো, পা ব্যথা করবে, হ্যাটস অফ ইউ, কোমর ব্যথা করে, পায়ের থেকে মুশকিল হচ্ছে কোমর, এই জন্য মাঝে মাঝে এইরকম শেডে দাঁড়াই যাতে কোমরটা একটু আরাম পায়, খুবই কষ্ট হয় দাঁড়াতে। চলো এই যাচ্ছে, প্রাইস যাচ্ছে এটারও কিন্তু 2850 উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজের স্লিভসের কাজ। শাড়ি নাম্বার গেল 67,
শাড়ি নাম্বার 67 অল বডিতে কিন্তু বুটা থাকবে, যে শাড়ি আমি পরে আছি এটাও ডুয়াল টোন, কালারটাও সুন্দর। পরের কালারটা তো জাস্ট ওয়াও, 68 কম্বিনেশনটা নিয়ে কোনো কথা হবে না। 68 প্রাইস সেম থাকবে 2850, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। চলো শাড়ির আঁচল, আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল আর এইটা হচ্ছে বডি, একদম অরেঞ্জ এবং রানীর কম্বিনেশন, অরেঞ্জ রানীর কম্বিনেশন। প্রাইস চলে যাবে এটারও, কিন্তু এটার তোমার প্রাইস যাচ্ছে 2850, শাড়ি নাম্বার 68, একটা রানী হট মানে হট পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ, ভীষণ সুন্দর কম্বিনেশন। এই সেম শাড়ি আমি পরে আছি গাঞ্জিবারম সিল্কে, এই যে একদম সফট কোয়ালিটি। আচ্ছা ব্লাউজ পিস, এটা ব্লাউজে স্লিভসে এই কাজটা থাকবে, এটা গেল ব্লাউজ পিস। শাড়ি নাম্বার গেল 68, 69 হচ্ছে রামা গ্রিন কালার, তার সঙ্গে রানী, রামা গ্রিন এর সঙ্গে রানী খুব ভালো যায়। প্রাইস যাচ্ছে 2850, 2850, শাড়ির আঁচলে টাসেল, এই যাবে আঁচল আর এইটা হচ্ছে বডি। দেখো কি দারুণ লাগবে, একদম তুতে আর রানীর কম্বিনেশন, সরু বর্ডার একদিকে চওড়া বর্ডার, অল বডিতে বুটা থাকছে, অল বডিতে বুটা, এইরকম ভাবে লক্ষ্য বুটা আর উইথ ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস। ঠিক আছে শাড়ি নাম্বার 69, 2850, 69, 2850 চলে গেল। এবার শাড়ি নাম্বার 70, এটা হচ্ছে ব্লু কালার, শাড়ি নাম্বার 70 ব্লু এর সাথে রানী, দুটো কালারই সুন্দর, আগেরটা না পেলে এটা নিয়ে নেবে। প্রাইস যাবে 2850, আমি যেটা পরে আছি এটাও পেয়ে যাবে, যারা বুকিং করতে চাও আমার শাড়িটাও বুক করতে পারো। শাড়ির আঁচল গেল, আঁচল যাচ্ছে এই যাচ্ছে বডি, দেখো একদিকে সরু বর্ডার একদিকে চওড়া বর্ডার, অল বডিতে বুটা, পুরো বডিতে বুটা, বুটাগুলো দেখো ভীষণ সুন্দর, ময়ূর 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 করা, কাঞ্জিবারম সিল্কে এরকম ময়ূর বুটা থাকছে। প্রাইস যাবে এটারও কিন্তু 2850, শাড়ি নাম্বার 70 উইথ ব্লাউজ পিস, ব্লাউজের স্লিভসে এই কাজটা থাকবে। আচ্ছা চলো আজকে এই পর্যন্ত, যাদের যাদের যেই শাড়িটা পছন্দ হলো স্ক্রিনশট নাও, কিংবা শাড়ির নাম্বার ওয়াইজ আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়, শিপিং কিন্তু শাড়ির ক্ষেত্রে ফ্রি থাকছে। আমার শাড়িটাও যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার শাড়িটার স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো, বা দিদি শাড়ি বলেও বুকিং করতে পারো। আজকে সন্ধে 7টায় আবার হাজির হয়ে যাবো নতুন কালেকশন নিয়ে, সন্ধে 7টার লাইভ কেউ মিস করো না। যারা যারা বুকিং করেছো রিপ্লাই পেতে একটু দেরি হবে, আমরা সবাইকে রিপ্লাই দেবো ঠিক সময় মতো। চলো সন্ধে 7টায় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, ভারতী বিশ্বাস গুড বাই, সবাইকে বাই।